নমস্কার বন্ধুরা, গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি। আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত লেখক প্রফুল্ল রায় রচিত ক্রান্তিকাল উপন্যাসখানি। আমরা একেবারে উপন্যাসখানির শেষে এসে গেছি। আজ আমি আপনাদের শেষ পর্ব শোনাবো। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, উপন্যাসখানি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। যাই হোক, চলুন শুনতে থাকি। সুবর্ণা হকচকিয়ে যায়, কিছুক্ষণ ভেবে বলে, আমার নিজের তো আপত্তি নেই মনোরমাদি, কিন্তু শ্বশুরমশাইয়ের পারমিশন ছাড়া তো কিছুই করা যাবে না। মনোরমা বললেন, আরে খুব বেশি দিন ওরা থাকবে না, ম্যাক্সিমাম এক মাস, তার মধ্যেই ওদের জন্য একটা বাড়ি ঠিক করে ফেলবো। খাওয়া টাওয়ার যা খরচ আমাদের অর্গানাইজেশনই দেবে, রান্নার লোকও আমরা পাঠাবো। তুমি শ্বশুরমশাইকে একটু বুঝিয়ে বলো না সুবর্ণা, তুমি বললে আশা করি উনি না বলবেন না। আচ্ছা বলবো। বলতে বলতে রাজীবের মুখ চোখের সামনে ফুটে ওঠে সুবর্ণার। সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড দুর্ভাবনা তাকে গ্রাস করে। শুধু সংগ্রাম নারায়ণের অনুমতি নিলেই তো চলবে না, রাজীবের মতামতই সব থেকে জরুরি। তার আপত্তি থাকলে একটা মাছিকেও প্রতাপপুর প্যালেসে ঢোকানো যাবে না। সে মন স্থির করে ফেলল, প্রথমে রাজীবকে বুঝিয়ে বলবে, তারপর সংগ্রাম নারায়ণের কাছে যাবে। বাড়ি ফিরে দেবীকে নিজেদের বেডরুমে পাঠিয়ে সৌজন্য নারায়ণের ঘরে চলে এলো সুবর্ণা। রাজীব ইজি চেয়ারে শরীরে নিয়ে বই পড়ছিল। ধীরে ধীরে উঠে বসে জিজ্ঞাসা করল, নিশ্চয়ই আপনার মনোরমাদের সঙ্গে দেখা করে এসেছেন? হ্যাঁ। তা কী জন্য উনি আপনাকে ডেকেছিলেন? মনোরমার সঙ্গে তার যা কথা হয়েছে সব জানিয়ে দিল সুবর্ণা। তারপর বলল, কী যে করব বুঝে উঠতে পারছি না বলে রাজীবের প্রতিক্রিয়া লক্ষ্য করতে লাগল। রাজীব তক্ষণে উত্তর দিল না, মিনিটখানেক চুপ করে থেকে বলল, আপনার সমস্যাটা বুঝতে পারছি মিসেস সিংহ। ওমেন্স অর্গানাইজেশনের অ্যাক্টিভ মেম্বার হিসেবে আপনি মনোরমা দেবীকে তো না বলতে পারেন না, আর তাছাড়া হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ওই হেল্পলেস মানুষগুলোকে তো শেল্টার দেওয়াই উচিত, কিন্তু আপনার দুশ্চিন্তা আমাকে নিয়ে, তাই তো? সুবর্ণা আগেও লক্ষ্য করেছে লোকটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন থট রিডার, কেউ মুখ খোলা সঙ্গে সঙ্গে তার মনের কথা জেনে যায়। কিছু না বলে আস্তে আস্তে মাথা নাড়ল সে। তবে আবছাভাবে এই প্রথম তার মনে হলো, রাজীব শুধু একটা নিষ্ঠুর হননকারী নয়, তার মধ্যে দয়া মায়া সহানুভূতির মতো কোমল কিছু কিছু ব্যাপার এখনো থেকে গেছে। রাজীব বলল, এক উইক পর মেয়েরা ছাড়া পাবে, এখনও অনেকটা সময় আছে, তা দু একদিন ভেবে আপনাকে বলি। সুবর্ণা আন্দাজ করল নিজের নিরাপত্তা সম্পর্কে সব দিক খুঁটিয়ে দেখার জন্য সময় নিল রাজীব। যদি বোঝে মেয়েরা এলে তার ক্ষতির আশঙ্কা নেই, সে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারবে, তাহলে হয়তো রাজীব আপত্তি করবে না। সুবর্ণা বলল, তাই বলবেন, আপনার মতামত জানতে পারলে মনোরমাদিকে ফোন করব, আমি এখন যাচ্ছি। নিজের বেডরুমের দিকে চলে গেল সুবর্ণা। আরও তিনটে দিন কেটে গেল, এর মধ্যে বিপজ্জনক বা চমকে দেবার মতন কিছুই ঘটেনি। যান্ত্রিক নিয়মে সুবর্ণা রোজ যা যা করে তাই করে গেছে। ঘুম থেকে উঠে শ্বশুর এবং দাদা শ্বশুরের সেবা, মেয়েকে পড়ানো, রাজীবের প্রতি আতিথেয়তা, কোথাও এতটুকু ত্রুটি হয়নি। তারপর স্নান করে খেয়ে মেয়েকে তার স্কুলে নামিয়ে কলেজে চলে গেছে। ফিরে এসেও প্রায় একই রুটিন। এর মধ্যে ওসি রামেশ্বর বসাক যথারীতি টেরোরিস্টের খোঁজে দিনে দুবার করে ফোন করেছেন। বিমলেশ রাজীবের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠেছে, রোজই সে এর জন্য তাড়া দিয়ে চলেছে। সংগ্রাম নারায়ণ রাজীব সম্বন্ধে আর কোনো প্রশ্ন করেননি, তিনি সন্দেহমুক্ত হতে পেরেছেন কি না মুখ চোখ দেখে বোঝাও যাচ্ছে না। রাজীব ঘর থেকে প্রায় বেরোয়নি, সুবর্ণা লাইব্রেরি থেকে একের পর এক বই এনে পড়ে পড়ে সময় কাটিয়ে দিয়েছে। এ বাড়ি থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর ছকটা সে ঠিক করে ফেলতে পেরেছে কিনা টের পাওয়া যায়নি। তবে তার চেহারায় বা কথাবার্তায় আগের সেই উগ্রতা ততটা নেই। হয়তো ভেবেছে প্রতাপপুর প্যালেসে তার নিরাপত্তার ব্যাঘাত ঘটবে না, কেউ তাকে পুলিশের হাতে তুলে দেবার চেষ্টা করবে না। মায়া অবশ্য একটা খবর দিয়েছিল, একদিন দুপুরে নাকি রাজীব ছাদে উঠে কৃষক দেখে এসেছে। এ কদিন সামান্যই একটা পরিবর্তন হয়েছে, আগে রাজীবের ঘরে চার বেলায় তার খাবার টাবার দিয়ে আসতে হতো, তার অনুরোধে দুদিন ধরে রাতের খাওয়াটা হল ঘরে ডাইনিং টেবিলে বসে একসঙ্গে খাচ্ছে সুবর্ণা।
আজ রাতেও তারা খেতে বসেছিল, পাশাপাশি নয় মুখোমুখি। টেবিলে দুধারে বসলে কথা বলতে সুবিধা হয়। মায়া দুজনে প্লেটে এবং বাটিতে বাটিতে রুটি, ছোলার ডাল, মুরগির মাংস, তরকারি ইত্যাদি সাজিয়ে দিয়ে কিচেনে চলে গিয়েছিল। রাজীবের সামনে পারতপক্ষে সে থাকতে চায় না, কিছু দরকার হলে তাকে ডাকতে হবে। চুপচাপ খেতে খেতে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল সুবর্ণা। মানসিক ভারসাম্যহীন সেই নিরাপরাধ মহিলারা ঠিক তিন দিন পর মুক্তি পাবে, অথচ তাদের থাকার ব্যবস্থা এখনও করা হয়নি। মনোরমাদি অনবরত ওদের এ বাড়িতে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছেন। রাজীব বলেছিল দুই এক দিনের মধ্যে এ ব্যাপারে তার মতামত জানিয়ে দেবে, কিন্তু কিছুই জানায়নি। সুবর্ণা যে সাহস করে জিজ্ঞাসা করবে তাও পারেনি। লোকটা খুবই সন্দিগ্ধ ধরনের, যার খুঁজে পুলিশ খ্যাপা কুকুরের মতো চারদিক হন্যে হয়ে ঘুরছে, তার এমনটা হওয়াই স্বাভাবিক। জিজ্ঞাসা করলে যদি ভেবে বসে এর মধ্যে কোনো অভিসন্ধি আছে, সেই ভয়ে এ ব্যাপারে মুখ বুঝে থাকতে হয়েছে। রাজীব টেবিলের উল্টো দিকে বসে বোধহয় লক্ষ্য করছিল, হঠাৎ বলল, মিসেস সিংহ, কি হয়েছে বলুন তো? সুবর্ণা চমকে ওঠে, কই, কিছু না তো? না, আপনাকে খুব আনমাইন্ডফুল দেখাচ্ছে। না, ওই মানে কে, মানেটা কি? সুবর্ণা এবার ঠিক করে ফেলল, রাজীব যা ভাবার ভাবুক সে এখনই মেয়েগুলো সম্বন্ধে তার মতামত জেনে নেবে। বলল, না, সেদিন ওই নন ক্রিমিনাল লুনাটিক কটে মেয়ের কথা বলেছিলাম না, আপনি কিন্তু এখনও আমাকে কিছু জানাননি। তিন দিন পর ওরা ছাড়া পাচ্ছে, মনোরমাদি ভীষণ তাড়া দিচ্ছেন। রাজীব বলল, ওদের কথা আমি যে ভাবিনি তা নয় মিসেস সিংহ, সেদিনই আপনাকে বলেছি হেল্পলেস মেয়েগুলোকে শেল্টার দেওয়া উচিত। বলে একটু থামল, কি চিন্তা করে ফের বলল, ঠিক আছে, ওদের নিয়েই আসবেন, কিন্তু কিন্তু কি? ওরা এলে আপনাদের অর্গানাইজেশনের অন্য ওয়ার্কাররাও নিশ্চয়ই আসবেন। হ্যাঁ, তা তো আসবেনই। তারা কিংবা নন ক্রিমিনালরা কেউ কিন্তু দোতলায় উঠতে পারবে না, বুঝতে পেরেছেন? দেখুন মনোরমাদি, বন্দনাদি, এমনি আরও যারা নারী বিকাশ কেন্দ্রের সঙ্গে জড়িত, তারা এ বাড়িতে এলে ওপরে উঠে শ্বশুরমশাই আর দাদা শ্বশুরকে দেখে যান। আমার শ্বশুরমশাই বাইরের কেউ দোতলায় উঠলে ভীষণ রেগে যান। ওয়ান্স হি ওয়াজ আ কিং, এখনও তিনি নিজেকে রাজাই মনে করেন। কমনওয়েলথের সম্পর্কে তার ভয়ঙ্কর ঘৃণা। কিন্তু আমাদের নারী বিকাশ কেন্দ্রের অ্যাক্টিভিস্টদের সম্পর্কে বিশেষ করে মনোরমাদিকে খুব পছন্দ করেন। লাঞ্ছিত মেয়েদের জন্য সারাটা জীবন যেভাবে ডেডিকেট করেছেন মনোরমাদি, সম্ভবত সেই কারণে। তো ওরা এলে আমি কিভাবে আটকাবো? স্থির দৃষ্টিতে সুবর্ণার দিকে তাকিয়ে থাকে রাজীব। হয়তো বুঝতে চেষ্টা করে মনোরমাদের এ বাড়িতে আসার ভেতর কোনো রকম সূক্ষ্ম চাল রয়েছে কিনা। সুবর্ণা সেটা আঁচ করে নিয়ে দ্রুত বলে ওঠে, আমাদের অ্যাক্টিভিস্টদের সম্পর্কে একটা কথা জোর দিয়ে বলতে পারি, টর্চার্ড ডিসকার্টেড মেয়েদের বেঁচে থাকা আর ওদের বাঁচিয়ে রাখা, এর বাইরে ওরা আর কিছু ভাবতে পারেন না। আপনি মনোরমাদি সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারেন। রাজীব বলল, ঠিক আছে, শুধু ওরা দোতলায় ওঠার আগে আমাকে জানিয়ে দেবেন, আমি অন্য কারো চোখে পড়তে চাই না মিসেস সিংহ। আচ্ছা, ঠিক আছে। এখনো পর্যন্ত যেটুকু দেখেছি তাতে আপনাকে অবিশ্বাস করার কোনো কারণ ঘটেনি? যে কদিন আছি আশা করি তেমন কিছু ঘটবে না মিসেস সিংহ। রাজীব যে ক্রমশ তার প্রতি আস্থা রাখতে শুরু করেছে, এতে কিছুটা স্বস্তি বোধ করল সুবর্ণা। এই সশস্ত্র সন্ত্রাসবাদীদের সঙ্গে তাদের সম্পর্ক একটা বিপজ্জনক বিন্দুতে দাঁড়িয়ে আছে, সর্বক্ষণ ভয় আর আতঙ্ক। রাজীব যদি মনে করে সুবর্ণারা কোনো রকম ক্ষতি করবে না, প্রতাপপুর প্যালেসে সে নিরাপদে থাকতে পারবে, তাহলে তার উগ্রতা অনেক কমে আসবে, সুবর্ণার প্রচণ্ড টেনশনও অনেকটাই হালকা হয়ে যাবে। হঠাৎ বিমলেশের মুখটা মনে পড়ল, এই হচ্ছে সুযোগ। তার সম্পর্কে রাজীবের সংশয় কেটে যেতে শুরু করেছে, এখনই বিমলেশের কথাটা বলা যেতে পারে। খানিকটা নৈঃশব্দে পর সুবর্ণা বলল, আপনি যদি ভরসা দেন একটা অনুরোধ করব। রাজীব বলল, হ্যাঁ করুন। আমার এক কলিগ একসময় উগ্রপন্থী আন্দোলনের একজন লিডার ছিল, দারুণ অনেস্ট আর আইডিয়ালিস্ট। এখন অবশ্য কোনো রকম মুভমেন্টের সঙ্গে জড়িত নেই, সে আপনার সঙ্গে আলাপ করতে চায়, যদি। হোয়াট? সুবর্ণার কথা শেষ হতে না হতে লাফ দিয়ে উঠে দাঁড়ায় রাজীব, চাপা ক্রুদ্ধ স্বরে বলে,
আমি যে এ বাড়িতে আছি সে জানলো কী করে? আপনি বলেছেন? বসুন বসুন, খুব শান্ত গলে সুবর্ণ বলল, আমার সব কথা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যাতে রাজীবের রাগ এবং উত্তেজনা অনেকটাই কমে আসে। সুবর্ণার চোখে চোখ রেখে ধীরে ধীরে ফের বসে পড়ে সে। সুবর্ণ বলে, বিমলেশ অত্যন্ত ইন্টেলিজেন্ট, আপনি এ বাড়িতে আসার পরদিন খবরের কাগজে যে রিপোর্ট বেরিয়েছিল সেটা পড়ে ও শিওর হয়ে যায় আপনি আমাদের বাড়িতেই আছেন। আমাকে তার ধারণার কথা বলে, আমি প্রথমে স্বীকার করিনি, পরে এমনভাবে বোঝায় যে আমাদের বাড়ি ছাড়া আপনার পক্ষে অন্য কোথাও থাকা সম্ভব নয়। আমাকে শেষ পর্যন্ত মেনে নিতেই হয়। না থেমে এক নিঃশ্বাসে সে বলে যায়, বিমলেশ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, হিতাকাঙ্ক্ষী, আমাকে যদি আপনি বিশ্বাস করতে পারেন ওকেও পারবেন। রাজীব উত্তর দিল না, একটানা বলতে বলতে হাঁপিয়ে পড়েছিল সুবর্ণা। জোরে শ্বাস টেনে ফের শুরু করে, একটা কথা ভেবে দেখুন রাজীববাবু, চারদিন আগে বিমলেশ আপনার খবরটা পেয়ে গেছে, ওর লোভ থাকলে ও পুলিশকে জানিয়ে দিতে পারত, তারা প্যালেস ঘিরে ফেললে আমরা হয়তো শেষ হয়ে যেতাম, কিন্তু আপনিও তো রক্ষা পেতেন না। বিমলেশ ইনফরমেশনটা দেবার জন্য 50 লাখ টাকা তো পেয়ে যেত। এতক্ষণে রাজীবের দৃষ্টি নরম হয়ে আসে। মাংসের ঝোলে রুটির একটা টুকরো ডুবিয়ে মুখে পুড়ে চিবোতে চিবোতে সে জিজ্ঞাসা করে, তা আপনার বন্ধু আমার সঙ্গে আলাপ করতে চান কেন? খুব সম্ভব কোনো বিষয়ে আলোচনা করতে চায়। কি বিষয়? সেটা বিমলেশই বলবে। রাজীব বলল, মনে হচ্ছে বিমলেশবাবু আমার সঙ্গে আলাপ করুন সেটা আপনিও চান। ঠিক আছে, ওকে নিয়েই আসবেন। এত সহজে রাজীব রাজি হয়ে যাবে ভাবতে পারেনি সুবর্ণা। বলল, কবে আনব? কাল কলেজ ছুটির পর আনতে পারেন। চুপচাপ কিছুক্ষণ খেয়ে যায়। চারদিন রুদ্ধশ্বাসে কাটানোর পর এই প্রথম অনেকটা সহজভাবে বাইরের হাওয়া ফুসফুসে টানতে পারছে সুবর্ণা। ইদানিং সারা রাত প্রায় জেগে জেগেই কেটে যায়। আজ খুব সম্ভবত ভালো করে ঘুমোতে পারবে সুবর্ণা। রাজীব ডাকল, মিসেস সিংহ। বলুন। আপনি আমাকে শেল্টার দিয়েছেন, আপনার হসপিটালিটির তুলনা হয় না। একই বাড়িতে আমরা আছি অথচ আপনার সম্বন্ধে আমি প্রায় কিছুই জানি না। আমিও তো একই কথা বলতে পারি রাজীববাবু, আপনার সম্পর্কে খবরের কাগজে রিপোর্টটা ছাড়া আর কিছুই আমারও জানা নেই। রিপোর্টটা তো হাজার হাজার পাঠক পড়েছে, কিন্তু আমি যে কতটা ভীতিকর লোক, আমার মধ্যে কী ধরনের নিষ্ঠুরতা রয়েছে সেই অভিজ্ঞতা শুধু আপনারই হয়েছে মিসেস সিংহ, সেটা কিন্তু কম জানা নয়। তবু যদি আরও জানতে চান পরে কখনো বলা যাবে, তবে আজ কিন্তু আপনার কথাই শুনব। সুবর্ণ চুপ করে থাকে। রাজীব টেবিলের উপর সামান্য ঝুঁকে পড়ে বলে, এ বাড়িতে আসার পর আপনার শ্বশুর দাদা শ্বশুরকে দেখছি, কিন্তু আপনার স্বামী মানে তিনি কি বাইরে থাকেন? সুবর্ণা আসতে মাথা নাড়ে, না আমি ডিভোর্সি, সে অন্য একজনকে বিয়ে করে যতদূর জানি দিল্লিতে ছিল, এখন কোথায় আছে বলতে পারবো না, এবারের সঙ্গে বহু বছর তার কোনো সম্পর্ক নেই। রাজীব অবাক হয়ে যায়, কিছু বলে না, কিন্তু তার মনোভাবটা মুহূর্তে বুঝে নেয় সুবর্ণা। এই সন্ত্রাসবাদী লোকটা তার ভেতরকার কোনো একটা স্পর্শকাতর জায়গায় যেন হাত দিয়ে ফেলেছে। সে বলে, ডিভোর্সের পর কেন এখানে পড়ে আছি তাই জানতে চান তো? রাজীব আস্তে মাথা নাড়ে, হ্যাঁ। না শুধু ওটুকু বললে বুঝবেন না, তাহলে আপনাকে পুরো ব্যাকগ্রাউন্ডটাই শুনতে হবে। রাজীব উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে। সুবর্ণার উপর হঠাৎ কী যেন ভর করে বসে। ঘোরের মধ্যে সে বলতে শুরু করে, কখনো কখনো মানুষ নিজের অতীতকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে চায়। রাজীব উপলক্ষ মাত্র। অচেনা এই লোকটাকে সামনে বসিয়ে সুবর্ণা যেন নিজেকেই নিজের কথা শোনাতে থাকে, অনেকটা স্বগতোক্তির মতো, তবে মনে মনে নয়, স্পষ্ট উচ্চারণে। সমস্তটা শোনার পর মুখটা শক্ত হয়ে উঠেছিল রাজীবের। সে বলল, সংগ্রাম নারায়ণ আর ওই বিক্রম দুজনেই দেখছি জঘন্য টাইপের স্কাউন্ড্রেল। একজন বিশ্বাসঘাতকতা করে আপনাকে পালিয়ে গেছে, কমনার হওয়ার জন্যে আরেকজনের কাছ থেকে ঘৃণা ছাড়া তো অন্য কিছু পাননি আপনি, তবু আপনি এখানে পড়ে আছেন।
মৃদু হাসির একটা রেখা সুবর্ণের মুখে ফুটে উঠেই মিলিয়ে যায়। সে বলে, একজন বুদ্ধিহীন বুড়ো মানুষ আর একজন অসহায় হার্ট পেশেন্টকে ফেলে কি যাওয়া যায়? মানবিকতা বলছেন? সুবর্ণ উত্তর দিল না। অদ্ভুত হেসে রাজীব বলল, আপনি দেখছি পৃথিবীর মতো সর্বংসহা, ঘৃণা বিশ্বাসভঙ্গ কোনো কিছুই আপনাকে বিচলিত করে না। সুবর্ণ এবারেও কিছু বলল না, নিঃশব্দে খেতে লাগল। রাজীব ফের বলল, মিসেস সিংহ, আপনি তো আমাকে অবাক করে দিয়েছেন। সকাল থেকে শ্বশুর দাদা শ্বশুরের সেবা, মেয়েকে পড়ানো, কলেজ, সোশ্যাল ওয়ার্ক, এত সব কী করে যে সামলান সে আমি ভেবে পাই না। ইউ আর আ লেডি এক্সট্রা অর্ডিনারি, আপনার মতন মহিলা আমি আগে কখনো দেখিনি মিসেস সিংহ। ভয়ঙ্কর এক বিচ্ছিন্নতাবাদী যে প্রতাপপুর প্যালেসকে সর্বক্ষণ চরম আতঙ্কের মধ্যে রেখেছে, নিজে নিরাপত্তা ছাড়া অন্য কিছু যে ভাবে না, তার মুখ থেকে উচ্ছ্বসিত প্রশংসা বাক্য শোনার পরও যেন বিশ্বাস হচ্ছে না সুবর্ণার। সে চুপ করেই থাকে। রাজীব থামেনি, আপনার সম্বন্ধে একটা কথা যে কতবার ভেবেছি তার ঠিক নেই মিসেস সিংহ। সুবর্ণ চোখে মুখে ঔৎসুক্য ফুটে ওঠে। তার সম্পর্কে রাজীব যে কিছু ভাবতে পারে সেটা খুবই চমকপ্রদ ব্যাপার। সে জিজ্ঞাসা করে, কি ভেবেছেন? দেখুন মিসেস সিংহ, আপনি ইচ্ছে করলে দেবীকে নিয়ে বেরিয়ে গিয়ে পুলিশে খবর দিতে পারতেন। তারা বাড়ি গার্ডেন করলে আপনার শ্বশুর আর দাদামশাই নিশ্চয়ই বেঁচে থাকতো না, আর পুলিশের গুলিতে আমিও হয়তো ঝাঁঝরা হয়ে যেতাম, কিংবা ব্লাস্ট করে এই প্যালেস উড়িয়ে নিজেও মরতাম। তবে পুলিশকে ইনফরমেশন দেবার জন্য মাঝখান থেকে 50 লাখ টাকা তো পেতেনি, যে ব্লাডি সোয়াইন শ্বশুর আপনাকে এত অপমান করেছে, যে হাজব্যান্ড চরম বিট্রে করেছে, তাদের বংশকে ভালো রকম শিক্ষা দিতে পারতেন। এত বড় সুযোগ পেয়েও কাজে লাগালেন না মিসেস সিংহ। সুবর্ণ চমকে ওঠে, এ আপনি কি বলছেন? আপনাকে তো আগেই জানিয়েছিলাম এই বংশের অজস্র অপরাধ আর ত্রুটির মধ্যে একটা আউটস্ট্যান্ডিং কোয়ালিটি রয়েছে, এরা যাকে আশ্রয় দেয় তার ক্ষতির কথা চিন্তা করে না। এ বাড়ি থেকে আমি কিছুই পাইনি, কোনো রকম প্রত্যাশাও নেই, তবে ওদের ওই গুণটাকে আমি শ্রদ্ধা করি, মনে করি আশ্রয় প্রার্থীর সে যেমনই হোক আশ্রয় প্রার্থী সর্বনাশের কথা ভাবা অন্যায়। একটু থেমে বলল, আর সংগ্রাম নারায়ণদের শিক্ষা দেবার কথা বললেন তো, রিভেঞ্জ বা ভেন্ডিটা এসব আমি গল্পেই পড়েছি আর ফিল্মেই দেখেছি, নিজের জীবনে ইম্পসিবল। প্রতিহিংসা শব্দটাকে আমি ঘৃণা করি রাজীববাবু, আই হেট ইট। নিষ্ঠুর ভাবাবেগহীন এক বিচ্ছিন্নতাবাদীর চোখে মুখে শ্রদ্ধা কিংবা মুগ্ধতার মতো কিছু একটা ফুটে উঠে মিলিয়ে যায়। রাজীব বলে, সেই জন্যই তো বললাম মিসেস সিংহ, ইউ আর আ লেডি এক্সট্রা অর্ডিনারি। এমন অনর্গল প্রশংসার উত্তরে স্বাভাবিকভাবে ধন্যবাদ জানানোই নিয়ম। সুবর্ণ কিন্তু কিছু বলল না। খানিক নৈঃশব্দে পর রাজীব ফের শুরু করে, যেন আপন মনে বলে যায়, কতদিন এ বাড়িতে থাকতে পারবো জানি না তো, রাতে আপনারা ঘুমিয়ে পড়লে রোজ ছাদে গিয়ে পালানোর চেষ্টা করি, চোখে পড়ে চারদিকে প্লেন রেসের পুলিশ ফাঁক পেতে রেখেছে, রাজবাড়ি বলে কিংবা আপনার কথা বিশ্বাস করে পুলিশ এখানে সেভাবে হানা দেয়নি, তবে ওরা মনে করে এদিকেই কোথাও আমি লুকিয়ে আছি, বুঝেছেন মিসেস সিংহ? রাজীব ঠিক কী বলতে চাইছে বুঝতে না পেরে মুখ তুলে তার দিকে তাকায় সুবর্ণা। রাজীব থামেনি, তবে খুব বেশি দিন আমি আপনাদের এখানে থাকবো না, এ বাড়ি থেকে বেরোলে পুলিশ বা মিলিটারি যাদের সঙ্গেই হোক এনকাউন্টারে আমার মৃত্যু অনিবার্য, যতদিন বাঁচি আপনার কথা আমার মনে থাকবে মিসেস সিংহ। শেষ দিকে তার কণ্ঠস্বর গাঢ় হয়ে আসে। পরদিন কলেজ ছুটির পর একটা ট্যাক্সি করে বিমলেশকে নিয়ে এ বাড়িতে এলো সুবর্ণা। অবশ্য দেবীকেও তার স্কুল থেকে তুলে এনেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়ির একটা কাজে সকালেই হরেনকে বাইরে পাঠিয়ে দিয়েছিল সে। রাত 9টার আগে তার ফেরার সম্ভাবনা নেই। রাজীব সম্পর্কে আগেই তাকে সব জানিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। তবু বিমলেশের সঙ্গে রাজীবের দেখা হওয়ার ব্যাপারটা সে জানু সুবর্ণা তা একেবারেই চায় না। একতলে বিমলেশকে বসিয়ে বলল, প্লিজ তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, দু একটা কাজ ছেড়ে আমি ওকে নিয়ে আসছি। দেবীকে সঙ্গে করে দোতলায় চলে গেল সুবর্ণা।
ওপরে বাইরের কাউকে নিয়ে যাবার আগে সংগ্রাম নারায়ণকে জানাতে হয়। বিমলেশের কথা বলে হাজার রকমের কৈফিয়ত দিতে হতো। আসলে একজন প্রাক্তন উগ্রপন্থীর সঙ্গে একজন বিচ্ছিন্নতাবাদীর সাক্ষাৎকারটা সংগ্রাম নারায়ণের চোখের সামনে ঘটুক, এটা কোনো ক্রমেই বাঞ্ছনীয় নয়। আজ কলেজে বেরোবার সময় বিমলেশের কথাটা মাথায় রেখে মায়াকে বেশি করে খাবার আর বড় ফ্লাস্ক বোঝাই করে কফি করে রাখতে বলেছিল সুবর্ণা। ওপরে এসে দ্রুত শাড়িটারি পাল্টে সৌজন্য নারায়ণকে খাইয়ে সংগ্রাম নারায়ণ আর দেবীর খাওয়ার ব্যবস্থা করে ট্রেতে তিনজনের মতো খাবার, জলের গ্লাস আর কফির ফ্লাস্কটা সাজিয়ে নিয়ে রাজীবকে বলল, বিমলেশ এসেছে। রাজীব জিজ্ঞাসা করল, কোথায়? একতলায়। সঙ্গে আর কেউ নেই তো? না না, চলো। রাজীব সারাক্ষণ তার পিস্তলটা কাছেই রাখে, সেটা পকেটে পুরে সুবর্ণার সঙ্গে নিচে নেমে এলো। ওদের দেখে বিমলেশ উঠে দাঁড়িয়েছিল, টেবিলে ট্রে নামিয়ে রেখে সুবর্ণা দুজনের পরিচয় করিয়ে দিল। নমস্কারের পর্ব চুকলে রাজীবরা বসে পড়ে। বিমলেশ বলে, আপনার কথা সুবর্ণার কাছে শুনবার পর থেকে আলাপ করার খুব ইচ্ছা হয়েছিল। আপনি যে আপত্তি করেননি সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। রাজীব উত্তর দিল না, এক দৃষ্টি তাকিয়ে রইল। সুবর্ণা বলা সত্ত্বেও বিমলেশ কতটা বিশ্বাসযোগ্য সেটাই যেন মেপে নিতে চাইছে সে। সুবর্ণা এই সময় বলে ওঠে, খেতে খেতে গল্প করে যাক, চলো বিমলেশ। দুজনকে খাবারের প্লেট দিয়ে নিজেও একটা তুলে নিল সে। নিঃশব্দে কিছুক্ষণ খাওয়ার পর রাজীব বলল, বিমলেশবাবু, মিসেস সিংহের ওপর আমার খানিকটা আস্থা হয়েছে বলে আপনার সঙ্গে দেখা করতে রাজি হয়েছি। আপনাকে উনি বিশ্বাস করেন, আশা করি আপনি তার মর্যাদা রাখবেন। ইঙ্গিতটা বুঝতে পারছিল বিমলেশ, হেসে হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন রাজীববাবু, আমার কোনো খারাপ উদ্দেশ্য বা অভিসন্ধি নেই। রাজীব বলল, এবার বলুন তো বিমলেশবাবু, আমার মতো মারাত্মক একটা লোকের সঙ্গে আলাপ করবার শখ হলো কেন আপনার? আপনাকে সুবর্ণা বলেনি? না, সেভাবে কিছু বলেনি, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। বিমলেশ বলল, এক সময় ধরুন 24-25 বছর আগে উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আমার এবং আমার মতো হাজার হাজার যুবকের বিশ্বাস ছিল আর্মড রেভলিউশন ছাড়া সমাজ ব্যবস্থা বদলানো যাবে না। রাজীব বলল, আপনাদের আন্দোলনের কথা আমি জানি, সেই সময় তো সমস্ত দেশ এই আপনাদের আন্দোলনে ধাক্কায় তোলপাড় হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন, স্বাধীন ভারতে এটা ছিল নতুন ধরনের মুভমেন্ট। কিন্তু বলুন, আন্দোলনটা থেমে গেল কেন বিমলেশবাবু? থামেনি তো, তীব্রতা হয়তো কমে গেছে, কিন্তু সারা ভারতবর্ষের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এখনও ওটা চলছে। অবশ্য নানা কারণে আমার মতো অনেকেই আর অ্যাক্টিভলি জড়িত নেই। রাজীব উত্তর দিল না, বিমলেশ বলতে লাগল, সোশ্যাল সিস্টেম তো একদিন দুদিনে বদলানো যায় না রাজীববাবু, আন্দোলনটা হলো অন্তহীন একটা প্রসেস। আমাদের প্রসঙ্গ থাক, আপনার কথা শুনতে চাই, বলুন। রাজীব জিজ্ঞাসা করল, আমার কথা? আমার কি কথা? দেখুন, আমরা ভারতবর্ষের মধ্যে থেকেই এখানকার সমাজ ব্যবস্থা পাল্টাতে চেয়েছিলাম, কিন্তু কাগজে যেটুকু পড়েছি কিংবা অন্যান্য সোর্স থেকে যা জানতে পেরেছি তাতে মনে হয়েছে আপনারা ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হতে চান। আপনার কথা নিশ্চয়ই উত্তর দেব বিমলেশবাবু, তার আগে ইন্ডিয়া ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে দিন তো। বিমলেশ বলে, কোটি কোটি মানুষের বিশাল এক দেশ ইন্ডিয়া, আর সাভরেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। রাজীব বলল, এ তো ক্লাস ফোরের পাঠ্য বইতেই পাওয়া যাবে বিমলেশবাবু, আপনার মতো অত্যন্ত শিক্ষিত রাজনৈতিক আন্দোলনের সঙ্গে একসময় যুক্ত মানুষের কাছ থেকে তো এত সরল উত্তর আশা করিনি। রাজীব ঠিক কী জানতে চাইছে বুঝতে না পেরে বিমুড়ের মতো তাকিয়ে থাকে বিমলেশ। একটু ভেবে রাজীব আবার বলল, স্টুডেন্ট লাইফ থেকে একটা প্রশ্ন আমার মাথায় পার্মানেন্টলি ভর করে আছে, বলতে পারেন ওটা আমাকে হন্ট করে বেড়াচ্ছে। দেশ নিয়ে যারা ভাবেন, পলিটিশিয়ান, এডুকেশনিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, এমন অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কারো কাছ থেকে পরিষ্কার উত্তরটা পায়নি। সবাই গোঁজামিল দিয়ে বোঝাতে চেয়েছেন, বাট আই অ্যাম নট রিয়ালি স্যাটিসফাইড। প্রশ্নটা কি আপনাকে করতে পারি বিমলেশবাবু? বিমলেশ বলল, বেশ তো করুন না, উত্তর জানা থাকলে নিশ্চয়ই দেব। রাজীব বলল, ইন্ডিয়াননেস
মানে ভারতীয়ত্ব, এই ভারতীয়ত্ব বস্তুটা আসলে কি বিমলেশবাবু? বিমলেশ লক্ষ্য করল গলার স্বরে চাপা বিদ্রুপ মিশিয়ে বস্তু শব্দটা উচ্চারণ করেছে রাজীব। বলার ভঙ্গিটা খট করে কানে লাগলো তার। ধীরে ধীরে বলল, রাজীববাবু, হাজার হাজার বছর ধরে নানা ধরনের মানুষের তৈরি কালচার, জীবন দর্শন, আমাদের ইতিহাস, আমাদের সিভিলাইজেশন সব মিলিয়ে। তাকে শেষ করতে দিল না রাজীব, তার আগে অসহিষ্ণুভাবে বলে উঠল, ছেলেবেলা থেকে সব শুনতে শুনতে কান পচে গিয়েছে বিমলেশবাবু। বিবিধের মাঝে দেখো মিলনও মহান, ইউনিটি ইন ডাইভার্সিটি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এসব সত্ত্বেও তো ঐক্যের অটুট বন্ধন। এই বস্তা পচা বলিগুলো তো 10 বছরের বাচ্চাও জানে বিমলেশবাবু। আমি আপনার কাছে অন্য কিছু শুনতে চেয়েছিলাম। বিমলেশ কি বলবে ভেবে পেল না, তাকে খানিকটা দিশেহারার মতোই দেখাচ্ছিল। হঠাৎ উঠে দাঁড়ালো রাজীব, পেছনে দুই হাত রেখে অস্থিরভাবে হলঘরে মিনিটখানেক পায়চারি করার পর ফিরে এসে আবার বসল। তারপর নিজের মতো করে বলতে লাগলো, বিমলেশবাবু, ইংরেজরা আসার আগে কি ছিল ইন্ডিয়া? বিশাল ভৌগোলিক বাউন্ডারির ভেতরে ছোট বড় কাউন্টলেস নাম্বার অফ স্টেট, একটা সঙ্গে অন্যটার সম্পর্ক নেই, যুদ্ধ শত্রুতা লেগেই থাকতো। ব্রিটিশ রুল চালু হওয়ায় ইন্ডিয়া যে একটা নেশন সেটা বোঝা গেল। নানা ল্যাঙ্গুয়েজ, নানা রিলিজিয়ন, নানা ফুড হ্যাবিট, নানা সোশ্যাল প্যাটার্ন সত্ত্বেও তখন হিন্দু মুসলিম শিখ সবার সামনে কি ছিল? একটাই লক্ষ্য ছিল, কি না? স্বাধীনতা। মুক্তির জন্য সারা দেশ সেই বোধহয় প্রথম ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সেকেন্ড গ্রেট ওয়ারের পর ইংরেজরা যখন যাই যাই করছে, তখন আমরা কি দেখলাম? কমিউনিয়ালিজম দাঁত নখ বার করে ভয়ঙ্কর চেহারা নিয়ে মাথা চাড়া দিয়েছে। 47-এ টু নেশন থিওরির ধাক্কায় ইন্ডিয়া তো দুভাগ হয়ে গেল, এক নেশন ভেঙে দুটো নেশন হলো বিমলেশবাবু। জওহরলালরা অবশ্য জানালেন, আমাদের ভাগে যেটুকু পড়েছে সেটা হবে ধর্মনিরপেক্ষ, সেটা নিশ্চয়ই খুব বড় ব্যাপার। বিমলেশ বলল, এসব তো ভারতবর্ষে সবাই জানে, আপনি ঠিক কি বলতে চাইছেন বুঝতে পারছি না। আরে দাঁড়ান দাঁড়ান, একটু ধৈর্য ধরুন, আমি যা বলতে চাই সেখানে পৌঁছবার আগে ব্যাকগ্রাউন্ডটা শুধু মনে করিয়ে দিচ্ছি। স্বাধীনতার পর সেকুলারিজমের আদর্শ কতটুকু টিকে আছে, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম কীভাবে বাড়ছে নিশ্চয়ই আপনি জানেন, সেই সঙ্গে বেড়েছে প্রাদেশিকতা, জাতপাতের সমস্যা। বম্বে প্রেসিডেন্সি দুভাগ হয়ে হলো মহারাষ্ট্র আর গুজরাট, মাদ্রাজ ভেঙে হলো অন্ধ্র আর তামিলনাড়ু, নর্থ ইস্ট তো এখন 7 টুকরো, যদিও তাদের বলা হয় 7 সিস্টার্স। তাহলে স্বাধীনতার পর আমরা কী দেখতে পাচ্ছি বিমলেশবাবু? সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, জাতপাতের সমস্যা, সব মিলিয়ে পেপেলের মধ্যে ডিভিশন কিন্তু হয়েই চলেছে। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বাঙালি বিহারি তামিল বা মারাঠি, ব্রাহ্মণ রাজপুত ক্ষত্রিয় বা যাদব, এসবের বাইরে কেউ আর কিছু ভাবতে চায় না বিমলেশবাবু। এর মধ্যে ভারতীয়ত্বটা কোথায়, এ কথা কি বলতে পারেন? বিমলেশ আর সুবর্ণা চুপচাপ শুনে যাচ্ছিল। বিমলেশ বলল, হ্যাঁ এগুলো ভীষণ সিরিয়াস ব্যাপার, দেশের মানুষের মধ্যে এই বিভাজন নেশন হিসেবে আমাদের চরম ক্ষতি করছে। আর একটা মারাত্মক দিক কি লক্ষ্য করছেন? কি বলুন তো? ইন্ডিয়ার কয়েকটা অঞ্চল হাইলি ডেভেলপড, সেসব জায়গায় বিপুল ইনভেস্টমেন্ট হচ্ছে, দেশের বেশিরভাগ ওয়েলথ সেখানে জমা হচ্ছে, আর বাকি জায়গাগুলো আন্ডার ডেভেলপড, সেখানে কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, হলেও খুব সামান্য। বিশেষ করে ইস্টার্ন আর নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার দিকে তাকিয়ে একটু দেখুন, এ দুটো অঞ্চল কীভাবে পিছিয়ে পড়ছে। আর্থিক সচ্ছলতা সব জায়গায় যদি সমানভাবে না আসে, ক্ষোভ জমা হতে হতে বিস্ফোরণের চেহারা নেয়, নিচ্ছেও যারা হাতে বন্দুক তুলে নিয়েছে তাদের কিছু কিছু ঘুষ অবশ্য দেওয়া হচ্ছে, কিন্তু এটা হবে কেন? বিমলেশ উত্তর দিল না, রাজীব বলতেই লাগলো, এবার নিজের কথা বলা যাক, আমি যেখান থেকে আসছি সেখানে স্বাধীনতার পর কতটুকু ইনভেস্টমেন্ট হয়েছে? প্রয়োজনের তুলনায় খুবই কম,
তাছাড়া সাংঘাতিক একটা সমস্যা হলো আমাদের এথনিক আইডেন্টিটি অত্যন্ত বিপন্ন। মিমলিস জিজ্ঞাসা করল, কীরকম? আপনারা তো জানেনই নর্থ ইস্টে কি বিপুল পরিমাণে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, টি, ফরেস্ট, পেট্রোলিয়াম। ইংরেজরা তো লুট করেছেই, তারপরেও এক্সপ্লয়টেশন চলছে। ব্রিটিশ আমলে ইন্ডিয়ার নানা জায়গা থেকে হাজার হাজার লোক চাকরি বাকরি নিয়ে ওখানে সেটেল করেছিল। পার্টিশনে পর এসেছে লক্ষ লক্ষ মানুষ। এখন চলছে ইনফিল্ট্রেশন, রোজ কত ফ্যামিলি যে লুকিয়ে চুরিয়ে ঢোকে পড়ছে, তার কি হিসেব আছে? কোনো হিসেব নেই। এর রেজাল্ট কি হতে পারে ভাবতে পারেন কি আপনারা? কি হতে পারে? রাজীব জানালো, আর কিছুদিন এরকম চললে তারা সংখ্যালঘু হয়ে পড়বে, তাদের জাতি পরিচয়, সংস্কৃতি, ভাষা বাইরের মানুষের চাপে ধ্বংস হয়ে যাবে, সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না। বিমলেশ বলল, এর সমাধান কি দিল্লির সঙ্গে আলোচনা করে হতে পারে না? রাজীব বলল, আলোচনা একওয়ার্ড, কত কিছুই তো হলো খবরে কাগজে যেসব আপনারা পড়েছেন, কিন্তু কাজের কাজ কি কিছু হয়েছে বিমলেশবাবু? সমস্যাটা এত জটিল আর বিরাট এবং এত দীর্ঘকালের যে তার সমাধান খুব তাড়াতাড়ি হওয়া কি সম্ভব রাজীববাবু? ধৈর্য তো ধরতে হবে। ধৈর্য ধরতে ধরতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর দেরি করলে আমরা সন্স অব দ্য সয়েল পুরোপুরি শেষ হয়ে যাব। এই জন্যই কি হাতে বন্দুক তুলে নিয়েছেন রাজীববাবু? রাজীব এক পলক তাকালো শুধু, উত্তর দিল না। বিমলেশ আবার বলল, আপনাদের যে মুভমেন্ট, গভর্নমেন্ট সেটা কোনোভাবেই মেনে নেবে না, তারা কড়া। রাজীব হাত তুলে উত্তেজিত সুরে বলল, মিলিটারি অ্যাকশনের কথা বলছেন তো? প্রতি মুহূর্তে সেটা টের পাচ্ছি। কত যুবক মারা গেছে সেটা কি জানেন আপনারা? জানেন না, ভাবতেও পারবেন না বিমলেশবাবু। হ্যাঁ, প্রচুর প্রাণহানি, রক্তক্ষয়। দিস ইজ ইনএভিটেবল বিমলেশবাবু। বিমলেশ বলল, একটা কথা আমার জানতে ইচ্ছে করছে। রাজীব জিজ্ঞাসা করল, কি কথা? শুধু নর্থ ইস্টেই নয়, ইন্ডিয়ার আরও কয়েকটা জায়গায় সেসেশনিস্ট মুভমেন্ট চলছে। ধরুন ছোট ছোট কয়েকটা অংশ আলাদা হয়ে বেরিয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে সেগুলো টিকে থাকা কি সম্ভব? রাজীব বলল, আপনার মতো পণ্ডিত মানুষের কাছে এই ধরনের ওয়ার্থলেস প্রশ্ন আশা করিনি বিমলেশবাবু। ইউরোপ, সাউথ আমেরিকা কি কাছাকাছি মিডল ইস্টের ছোট ছোট স্টেটগুলোর কথা কি আপনারা ভুলে গেছেন? এই তো সেদিন সোভিয়েট রাশিয়া যুগোস্লাভিয়া ভেঙে কতগুলো নেশন তৈরি হলো, তারা কি টিকে নেই? হ্যাঁ, সেটা ঠিক, আবার দুই জার্মানি তো এক হয়ে গেছে। তার পেছনে অন্য কারণ ছিল, ওদের ধর্ম এক, ওদের ভাষা এক। সেকেন্ড গ্রেট ওয়ারের পর জোর করে জার্মানিকে দুভাগ করা হয়েছিল, প্রবল জাতীয় আবেগ ওদের রিউনাইট করেছে। কিছুক্ষণ নীরবতা, তারপর বিমলেশ বলল, বিচ্ছিন্নতাবাদী মিলিটেন্সি কি তাহলে চলতেই থাকবে? রাজীব এই প্রথম একটু হাসল, বলল, আপনি খুব বিমর্ষ হয়ে পড়েছেন দেখছি বিমলেশবাবু। বিরাট বিরাট একান্নবর্তী পরিবারও সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে যায়, এটাকে সেভাবে ভাবতে অসুবিধাটা কোথায়? আপনার কাছে এবার একটা বিষয় জানতে চাইব। বলুন, কি জানতে চান? না, শুনলে আপনি নিশ্চয়ই রেগে যাবেন, তবু ঝুঁকি নিয়েই প্রশ্নটা করছি। চোখে দৃষ্টি স্থির হয়ে গেল রাজীবের, বলল, আগে শুনি, রাগের কথা তো পরে। বিমলেশ বলে, কাগজে প্রায়ই দেখি আমাদের দেশে যেসব বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে তার সবগুলোই বিদেশি রাষ্ট্রের উস্কানিতে। ইন্ডিয়াকে দুর্বল করবার এ এক আন্তর্জাতিক চক্রান্ত। এমনকি ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির জন্য মিলিটেন্টদের বাইরে নিয়ে গিয়েও ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রচুর অস্ত্রশস্ত্র স্মাগল করে ঢোকানো হচ্ছে দেশের ভিতর। এ বিষয়ে কি আপনি কিছু বলবেন? মুখটা শক্ত হয়ে ওঠে রাজীবের, সে বলে, আপনি বোধহয় ঘুরিয়ে জানতে চাইছেন আমরা বিদেশি রাষ্ট্রের এজেন্ট হিসেবে এখানে কাজ করছি কি না? খুব সংক্ষেপে আপনাকে বলছি, না, এর বেশি আর কিছু এখন আর জানতে চাইবেন না। ভবিষ্যতে যদি কখনো দেখা হয়, সেই সম্ভাবনা অবশ্য নেই বললেই হয়, আপনার সঙ্গে ডিটেলে তখন আলোচনা করা যাবে, শুধু একটাই অনুরোধ। বিমলেশ দুচোখে অসীম আগ্রহ নিয়ে তাকালো,
রাজীব থামিনি। ভাষা ভাষা কিছু ইনফরমেশনের ভিত্তিতে নয় বিমলেশবাবু, আমাদের সমস্যাগুলো গভীরভাবে বুঝতে চেষ্টা করুন। বলতে বলতে উঠে দাঁড়ায়। আচ্ছা নমস্কার। বিমলেশা সুবর্ণ উঠে পড়ে। রাজীব বুঝিয়ে দিয়েছে সে আর কথা বলতে ইচ্ছুক নয়। সেই যে বিমলেশ এসেছিল তার দুদিন পর প্রতাপপুর প্যালেসে তুলকালাম কাণ্ড ঘটে গেল। কাল জেল থেকে মানসিক ভারসাম্যহীন মেয়েরা মুক্তি পেয়ে বিকেলের দিকে সোজা এখানে চলে আসবে। রাজীব শেষ পর্যন্ত আপত্তি করেনি, সংগ্রাম নারায়ণেরও অনুমতি পাওয়া গেছে। একতলার ঘরগুলো খুলিয়ে ধুলো ময়লা সাফ করবার জন্য সকাল থেকেই লোক লাগানো হয়েছে। সুবর্ণা আজ আর কলেজে যাবে না, দেবীকেও স্কুলে পাঠাবে না। মোট 12 জন মহিলা আসছে, সুষ্ঠুভাবে তাদের থাকার ব্যবস্থা করতে হবে। বাড়িতে যে বাড়তি লেপ তোষক বালিশ টালিশ আছে তাতে কুলোবে না। ডেকোরেটরদের কাছ থেকে কয়েক সেট বিছানা ভাড়া করা দরকার। অবশ্য খাওয়ানোর দায়িত্ব তাদের নয়, নারী বিকাশ কেন্দ্র থেকে সে বন্দোবস্ত করা হবে। কাল ভোরে মনোরমাদি রান্নার লোকের সঙ্গে চাল ডাল মাছ আনাজ তেল নুন যা যা প্রয়োজন সব পাঠিয়ে দেবেন। নিজে তখন আসবেন না, আসবেন সেই বিকেলবেলায় মেয়েদের সঙ্গে নিয়ে। সকাল থেকে নানা কাজের ফাঁকে ফাঁকে একতলে এসে খোঁজখবর নিয়ে গেছে সুবর্ণা। যদিও হরেনকে লাগিয়ে রেখেছে তবু নিজের চোখে না দেখলে যেন স্বস্তি হচ্ছিল না। অঘটনটা ঘটল দুপুরবেলায়। সৌজন্য নারায়ণকে তখন তার ঘরে খাওয়াচ্ছিল সুবর্ণা। একধারে সোফায় বসে বই পড়ছিল রাজীব। হঠাৎ সংগ্রাম নারায়ণের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, বৌমা বৌমা তাড়াতাড়ি একবার এখানে এসো তো। রাজীব এবং সুবর্ণা দুজনেই চমকে ওঠে। সুবর্ণা হাতের প্লেটটা খাটের পাশে সাইড টেবিলে নামিয়ে রেখে একরকম দৌড়ে সংগ্রাম নারায়ণের বেডরুমে চলে আসে। সংগ্রাম নারায়ণ খাটের মাঝখানে বসেছিলেন, তার হাতে একটা খবরের কাগজ। সেটা সুবর্ণার দিকে বাড়িয়ে একটা ছবিতে আঙুল রেখে বললেন, লুখিয়ার বৌমা লুখিয়ার, এ কে? কাগজটা কয়েকদিন আগে দৈনিক দিনকালের সেই কপি যার প্রথম পাতায় রাজীবের ছবি শুদ্ধ বিরাট রিপোর্ট বেরিয়েছিল। রাজীবের ছবিতে এখন দাড়ি নেই, হোয়াইট ইঙ্কি দিয়ে সেটা মুছে দেওয়া হয়েছে। পায়ের তলায় শ্বেতপাথরের মসৃণ মেঝে দুলে উঠল সুবর্ণার। মনে হলো মাথার ভেতর আগুনের চাকার মতো কিছু একটা ঘুরে যাচ্ছে। সংগ্রাম নারায়ণ দাঁতে দাঁত চেপে বললেন, একে চিনতে পারছো বৌমা? হোয়াইট ইঙ্ক লাগানোর পর রাজীবের এখনকার নিখুঁত কামানো মুখটা বেরিয়ে পড়েছে। নির্জীব স্বরে কিছু বলতে চেষ্টা করলো সুবর্ণা, তার একটা শব্দও বোঝা গেল না। সংগ্রাম নারায়ণ আবার বললেন, এই তোমার আত্মীয় বৌদির পিস্তো তো ভাই? প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, লোকটার সঙ্গে তোমাদের কোনো রকম সম্পর্ক নেই, জোর করে এখানে ঢুকে পড়েছে। একটু থেমে কি ভেবে বললেন, বৌমা একটা সত্যি কথা বলো, সত্যি কথা বলো, বলো তো লোকটা তোমাকে ভয় দেখিয়ে আমাদের সবাইকে কি হোস্টেস করে রেখেছে? সংগ্রাম নারায়ণ দাম্ভিক রুক্ষ রকচটা হলেও খুবই চতুর, তার ইন্দ্রিয়গুলো ভীষণ প্রখর, তার চোখে ধুলো দিয়ে কিচ্ছুটি হবার উপায় নেই। হোয়াইট ইঙ্ক লাগিয়ে রাজীবের আসল মুখটা যে তিনি বার করে ফেলবেন আগে ঘুণা খড়েও টের পায়নি সুবর্ণা। নিচের অজান্তেই মাথাটা খুব আস্তে হেলিয়ে দেয় সে। সাংঘাতিক হার্ট অ্যাটাকের কারণে তার যে উত্তেজিত হওয়া বারণ, বায়ুমণ্ডলীকে সবসময় যে শান্ত রাখা উচিত সেসব আর মনে থাকে না সংগ্রাম নারায়ণের। লাফ দিয়ে খাট থেকে নিচে নামতে নামতে গর্জে ওঠেন, রাস্কেলের এত বড় সাহস থ্রেটনিং দিয়ে প্যালেসে ঢুকে আছে, আমি ওকে লাথি মেরে। ভয় শ্বাস যেন আটকে যায় সুবর্ণার, হাত বাড়িয়ে সংগ্রাম নারায়ণের একটা হাত ধরে ফেলে সে, বাবা যাবেন না যাবেন না, ও যে কি ডেঞ্জারাস লোক বাবা আপনার ধারণাও নেই। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতে নিতে সংগ্রাম নারায়ণ বলেন, অনেক ডেঞ্জারাস লোক আমার দেখা আছে বৌমা। তিনি দরজা দিয়ে বেরিয়ে সৌজন্য নারায়ণের ঘরের দিকে দৌড়ে যান। আতঙ্কিত সুবর্ণার চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে যাচ্ছিল, তবু তারই মধ্যে সংগ্রাম নারায়ণের পেছন পেছন সে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে। ইউ স্কাউন্ড্রেল! সৌজন্য নারায়ণের ঘরে এসে গলা শিরছিড়ে উন্মত্তের মতো চিৎকার করে ওঠে সংগ্রাম নারায়ণ, তোমার এত বড় স্পর্ধা যে! শরীরের সব রক্ত যেন তার মুখে উঠে এসেছে, চোখ দুটো বুঝিবা ফেটে পড়বে, গালের কষবে ফেনার মতো কিছু বেরিয়ে আসছে। সংগ্রাম নারায়ণ চেঁচাতে চেঁচাতে রাজীবের উপর প্রায় চাপিয়ে পড়তে যাচ্ছিলেন। সুবর্ণা পেছন থেকে প্রাণপণ শক্তিতে দু হাতে তাকে জড়িয়ে ধরে, ভীত দুর্বল গলায় বলে,
বাবা শান্ত হন, শান্ত হন বাবা, আপনার ঘরে চলুন। কিছুই শুনতে পাচ্ছিলেন না সংগ্রাম নারায়ণ, দুর্বোধ্য জড়ানো গলায় সমানে চিৎকার করে যাচ্ছিলেন। এদিকে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে রাজীব, তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, দু চোখের ভেতর থেকে ফুটে বেরোচ্ছে ভীতিকর এক হিংস্রতা। একটা হাত মুঠো পাকানো, আরেকটা হাত ট্রাউজারের পকেটে। সে তীব্র চাপা গলায় বলল, স্টপ, স্টপ মিস্টার সিংহ, স্টপ। হইচই শুনে কিচেনের দিক থেকে মায়া ছুটে এসেছিল, চোখের ইশারায় তাকে চলে যেতে বলল সুবর্ণা। হুমকি সত্ত্বেও সংগ্রাম নারায়ণ কিন্তু থামেননি, তার মাথায় যেন হিস্টেরিয়া ভর করেছে। কণ্ঠস্বর আরও উঁচুতে তিনি বলে যাচ্ছিলেন, খুনি হোক ডাকু হোক, রাজবাড়িতে যে শেল্টার নেয় তার ক্ষতি আমরা করি না, তোমাকে আমরা পুলিশের হাতে তুলে দেব না, তবে এখানে আর এক মুহূর্ত থাকতে পারবে না, যাও, গেট আউট, গেট আউট, নাও গেট আউট। তার কথা শেষ হবার আগেই পিস্তল বের করে সংগ্রাম নারায়ণের বুকের দিকে তাক করল রাজীব, খুব ঠান্ডা গলায় বলল, আই রিপিট, স্টপ। প্রতিক্রিয়া হলো ভয়ানক, সংগ্রাম নারায়ণ যতটা ক্রুদ্ধ আর উত্তেজিত হয়েছিলেন এখন ঠিক ততটাই আতঙ্কিত। পিস্তলের দিকে তাকিয়ে তার চোখের তারা দুটো ঠিকরে বেরিয়ে আসতে লাগলো, মুহূর্তে সমস্ত শরীর ঘামে ভিজে গেল, গোঙানির মতো অদ্ভুত ঘরঘরে আওয়াজ করে তিনি মেঝেতে পড়ে যাচ্ছিলেন। সুবর্ণ পড়তে দিল না, মূর্ছিত সংগ্রাম নারায়ণকে কোনো রকমে ধরে রাখল, রাজীবকে বলল, এ আপনি কি করলেন? পিস্তলটা পকেটে পুরে রাজীব বলল, ওটা না দেখালে ভদ্রলোক যেভাবে চেঁচাচ্ছিলেন একতলা থেকে লোকজন ছুটে আসতো, আমাকে কত রাউন্ড গুলি ছুটতে হতো ভেবে দেখুন তো। চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করছি। সুচিন্দ্রনারায়ণ ধন্দ লাগা বিহব্বল মানুষের মতো তাকিয়েছিলেন, তার অসার মস্তিষ্কে দৃশ্যটা হয়তো সামান্য ধাক্কা দিয়ে থাকবে, কিছু বলতে চাইলেন, গলা দিয়ে স্বর বেরোল না, ঠোঁট দুটো অল্প নড়ল শুধু। রাজীব আর সুবর্ণা ধরাধরি করে সংগ্রাম নারায়ণকে তার ঘরে এনে শুইয়ে দিল। তিন চার মিনিটের মধ্যে প্রচণ্ড বিপর্যয় ঘটে গেছে যেন, দিশেহারার মতো সুবর্ণা বলল, এখন আমি কি করি বলুন তো, বাবার বোধহয় আর একটা অ্যাটাক হয়ে গেল, ডাক্তারকে এখনই খবর দিতে হবে, কাল থেকে অতগুলো মহিলা এসে থাকবে, আমি যে কি করব। রাজীব বলল, হয়তো ভয়ে অজ্ঞান হয়ে গেছেন, মায়াকে বলুন জল দিয়ে যেতে, যদি দেখি জ্ঞান ফিরছে না তখন ডাক্তার ডাকবেন। সুবর্ণা দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে জলের জগ নিয়ে এলো, তার হাত থেকে সেটা নিয়ে সংগ্রাম নারায়ণের চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো রাজীব। মিনিট পাঁচেক পর চোখ মেলে ঘোর লাগা মানুষের মতো তাকালেন সংগ্রাম নারায়ণ, এই প্রকাণ্ড বেডরুমের কোনো কিছুই যেন তার কাছে পরিষ্কার নয়, সব ঝাপসা ঘোলাটে। ধীরে ধীরে আচ্ছন্ন ভাবটা কেটে এলো, চারপাশের দৃশ্যগুলি ক্রমশ স্পষ্ট হতে লাগলো। খাটের একধারে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে সুবর্ণা, আরেকধারে সংগ্রাম নারায়ণ রাজীবকে দেখতে পেলেন, সে অনেকখানি ঝুঁকে তাকে লক্ষ্য করছে, আবার সে আতঙ্কটা তার চোখে মুখে ফিরে এলো, ভয়ার্ত স্বরে বলল, আমি আমি। সংগ্রাম নারায়ণের একটা হাত ধরে খুব সহৃদয় ভঙ্গিতে রাজীব বলল, আপনারা আমাকে শেল্টার দিয়েছেন, আমি আপনাদের কোনো রকম ক্ষতি করব না, দয়া করে চুপচাপ থাকুন, আমার কথা কাউকে বলবেন না। একটু থেমে বলল, জানি আপনাদের ভীষণ বিপদে ফেলেছি, কিন্তু খুব বেশি দিন না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। সংগ্রাম নারায়ণ তাকিয়ে রইলেন শুধু, কিছু বললেন না। সুবর্ণ অবাক হয়ে রাজীবকে দেখছিল, খানিক আগের সেই হিংস্রতা আর নেই, তার ভেতর থেকে একজন হৃদয়বান সহানুভূতি সম্পন্ন মানুষ যেন বেরিয়ে এসেছে। সংগ্রাম নারায়ণের বালিশের পাশে সব সময় একটা ভাঁজ করা ধবধবে তোয়ালে থাকে, সেটা তুলে নিয়ে রাজীব সযত্নে তার ভেজা চুল মুখ মুছিয়ে দিয়ে পাশে বসে বলল, বুকে কি পেন হচ্ছে? যে লোকটা কিছুক্ষণ আগে পিস্তল তাক করেছিল সে যে কয়েক মিনিটের ভেতর এতটা বদলে যেতে পারে, এমন অভাবনীয় দৃশ্য নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না সংগ্রাম নারায়ণ। বিহ্বলভাবে আস্তে আস্তে মাথা নাড়লেন, যন্ত্রণা হচ্ছে না। রাজীব জিজ্ঞাসা করল, অন্য কোনো রকম অস্বস্তি? নিচু গলে সংগ্রাম নারায়ণ বললেন, না। রাজীব সুবর্ণার দিকে মুখ ফিরিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তেমন কোনো সিমটম দেখা যাচ্ছে না, আপাতত ডাক্তার ডাকবার দরকার নেই। সুবর্ণা চুপ করে রইল। রাজীব বলল, আমি ওর কাছে বসছি,
আপনার দাদা শ্বশুরের খাওয়া শেষ হয়নি, তাকে খাইয়ে আসুন। সুবর্ণা দ্বিধান্বিতের মতো দাঁড়িয়ে থাকে। রাজীবের হাতে সংগ্রাম নারায়ণকে ছেড়ে দেওয়া ঠিক হবে কি না বুঝতে পারছে না। রাজীব তার মনোভাব আন্দাজ করে নিয়ে বলে, আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান মিসেস সিংহ, আমার কোম্পানি ওর খারাপ লাগবে না। সুবর্ণা খানিকটা নিরুপায় হয়েই যেন দুজনের দিকে তাকাতে তাকাতে চলে যায়। সৌজন্যনারায়ণের ঘরে এসে ফের ভাতের প্লেট তুলে নিয়ে তাকে দ্রুত খাইয়ে মুখ টুক ধুইয়ে রাজীবদের কাছে ফিরে যায়। আসলে প্রচণ্ড উৎকণ্ঠা বোধ করছিল সুবর্ণা। যদিও সংগ্রাম নারায়ণ অজ্ঞান হওয়ার পর শুশ্রূষা করে তাকে মোটামুটি সুস্থ করে তুলেছে রাজীব, তবু একা ঘরে একজন ভয়াবহ সশস্ত্র উগ্রপন্থীর সঙ্গ তার কতটা ভালো লাগছে এই কথা ভাবতে পারছিল না সুবর্ণা। সংগ্রাম নারায়ণের ঘরে পা দিয়ে সে দারুণ অবাক হয়ে যায়। রাজীব একটা চেয়ার খাটের কাছে টেনে নিয়ে বসে বসে কথা বলছিল। সংগ্রাম নারায়ণ এখন আর শুয়ে নেই, খাটের মাঝখানে রাজীবের দিকে মুখ করে বসে আছেন। তার চোখে মুখে আতঙ্ক বা বিহ্বলতার চিহ্ন মাত্রও নেই, খুব স্বাভাবিক আর সুস্থ দেখাচ্ছে তাকে। রাজীব বলছিল, মিসেস সিংহ, মানে আপনার পুত্রবধূর কাছে শুনেছি ইন্ডিপেন্ডেন্সের পর নেটিভ স্টেটগুলো যখন ইন্ডিয়ান ইউনিয়নে ঢুকে গেল আপনারা তা মেনে নিতে পারেননি। সংগ্রাম নারায়ণের দৃষ্টি প্রখর হয়ে ওঠে। তিনি বলে ওঠেন, তোমার হৃৎপিণ্ড যদি কেউ উপড়ে নেয় তুমি কি সেটা মেনে নেবে? জওহরলাল প্যাটেলরা জোর করে আমাদের স্টেট ছিনিয়ে নিল। ছিলাম স্বাধীন রাজা, একটা রাজ্যের সর্বময় অধীশ্বর। এখন আমাদের স্ট্যাটাসটা কি? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, রাস্তার হকার, কেরানি। আর এদের সঙ্গে আমাদের তফাতটা কোথায়? রাজবংশের মর্যাদা, স্বাধীনতা, গৌরব সর্বস্ব গেছে। রাস্তার ধুলোয় আমাদের মিশিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভ নয় রাজীব, ক্ষোভ নয়। যতদিন বেঁচে থাকবো আমার এই রাগ যাবে না। একটা কথা আমি বুঝতে পারছি না। কি বলো? তেওয়াঙ্কুরের মহারাজা হায়দ্রাবাদের নিজাম তো অ্যাকসেশন মেনে নিতে চাননি, তারা আপত্তি করেছিলেন, তা আপনারাও তো করতে পারতেন। আরে ত্রিবাঙ্কুর হায়দ্রাবাদ অত বড় স্টেট, তারাই কিছু করতে পারল না। আর প্রতাপপুরের মতো ছোট রাজ্য কি আর করতে পারে? একটু চিন্তা করে রাজীব বলল, ইন্ডিয়ার 300 মতো নেটিভ স্টেট ছিল, সবাই জয়েন্টলি রুখে দাঁড়ালে অ্যাকসেশন কি হতে পারত? হঠাৎ ভীষণ বিমর্ষ হয়ে পড়লেন সংগ্রাম নারায়ণ। নির্জীব সুরে বললেন, সকলে আর ইউনাইটেড হতে পারল কোথায়? বেশিরভাগ স্টেটই তো ইন্ডিয়ার পেটের ভেতর ঢুকে যাবার জন্য হুড়োহুড়ি শুরু করে দিল। জওহরলালদের গুডবুকে থাকার জন্য সে যে কি র্যাট রেস ও বলে বোঝাতে পারবো না ভাই। দু একটা স্টেটে যাও বা আপত্তি ছিল, কংগ্রেস, কমিউনিস্ট আর অন্য পলিটিক্যাল পার্টির ওয়ার্কাররা এমন তুলকালাম কাণ্ড বাঁধালো যে কিছুই করা গেল না। সর্বগ্রাসী এক হতাশা যেন সংগ্রাম নারায়ণের ওপর ভর করে। সুবর্ণা ঘরে ঢুকে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ রাজীবের চোখ এসে পড়ে তার উপর, বলি, মিসেস সিংহ কতক্ষণ এসেছেন? সুবর্ণা বলল, এই মিনিট পাঁচেক। ওখানে দাঁড়িয়ে কেন মিসেস সিংহ? আপনাদের কথা শুনছিলাম। রাজীব সামান্য হেসে বলল, তখন টেনশন নিয়ে ঘর থেকে গেলেন, জিজ্ঞেস করে দেখুন আপনার শ্বশুরমশাইকে, আমার কোম্পানি ওনার খুব একটা খারাপ লাগছে কি না। সুবর্ণ উত্তর দিল না। রাজীব নামে এই সন্ত্রাসবাদীর মধ্যে নিশ্চয়ই কিছু একটা ম্যাজিক আছে, নইলে সংগ্রাম নারায়ণের মতো সন্দিগ্ধ সর্বক্ষণ ক্ষিপ্ত একটি মানুষকে কি করে বশ করল? রাজীব বলল, মিসেস সিংহ, আপনাদের বাড়ির ডেইলি রুটিন আমার জানা হয়ে গেছে, আপনার শ্বশুরমশাইয়ের লাঞ্চের সময় হয়েছে, প্লিজ মায়াকে বলুন ওর আর আমার ভাত যেন এখানেই দিয়ে যায়। মিস্টার সিংহের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগছে। সংগ্রাম নারায়ণও সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ এখানেই দিতে বলো বৌমা। সুবর্ণ চলে যায়, মায়া নয়, নিজেই সংগ্রাম নারায়ণদের জন্য খাবার নিয়ে আসে। ভাত, ডাল, তরকারি আর মাছের পাত্রগুলো যখন সে সাজিয়ে দিচ্ছে, সেই সময় সংগ্রাম নারায়ণ বলছিলেন, কাগজে তোমাদের মিলিটেন্ট অ্যাক্টিভিটির কথা অনেক পড়েছি, তা এক্স্যাক্টলি তোমরা কি চাও? রাজীব বলল, আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি, এটা বন্ধ করতে চাই, আমাদের এথনিক আইডেন্টিটি ধ্বংস হতে বসেছে, সেটা কিছুতেই হতে দেব না।
তা তোমরা কি ইন্ডিয়া থেকে আলাদা হতে চাও? এই প্রশ্নটা সেদিন বিমল এসে করেছিল। খাদ্যবস্তুগুলো সাজাতে সাজাতে চকিতে একবারে মুখ তুলে রাজীবের দিকে তাকায় সুবর্ণা। রাজীব বলল, মিস্টার সিংহ, আপনারা নিজেদের আইডেন্টিটি যে কোনো কারণেই হোক হারিয়েছেন, হ্যাঁ আমরা সেটা হারাতে চাই না। এর জন্যে যত দূর যেতে হয় যাব, বুঝলেন? তারপর দেখা যাক। পরদিনও সুবর্ণার কলেজে যাওয়া হলো না, তবে রাজীবকে জানিয়ে হরিণীর সঙ্গে দেবীকে স্কুলে পাঠিয়ে দিয়েছিল। হরিণী তাকে ছুটির পর বাড়ি নিয়ে আসবে। বিকেলের দিকে তিনটে ট্যাক্সিতে করে 12 জন মানসিক ভারসাম্যহীন নিরাশ্রয় মহিলা প্রতাপপুর প্যালেসে চলে এলো। তাদের নিয়ে এসেছেন মনোরমা অধিকারী এবং বন্দনা সাহা, দুজনে প্রায় সমবয়সী। মনোরমার মতন বন্দনাও ঝাড়া হাত পা মানুষ, কোনো রকম পিছুটার নেই। প্রতাপপুর মিউনিসিপ্যালিটিতে ভালো চাকরি করতেন, সেটা ছেড়ে দিয়ে এখন নারী বিকাশ কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি। নারী কল্যাণ ছাড়া আর তিনি কিছুই বোঝেন না। প্রথমে খবর দেওয়া হয়েছিল 11 জন আসবে, পরে জেল থেকে জানানো হয় সংখ্যাটা 11 নয় 12, অর্থাৎ 1 জন বেশি। যা ব্যবস্থা করা হয়েছে তাতে বাড়তি একটি মহিলার জন্য অসুবিধা হবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর নিচে নেমে অপেক্ষা করছিল সুবর্ণা। মনোরমাদি মহিলাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ছবি মালাকার, সন্ধ্যা ভট্টাচার্য, মালতি রায়, নলিনী সেন, পদ্মা কর্মকার, জবা মণ্ডল, গোলাপি বালা সাহা, তারা সর্দার, লতিকা মৈত্র, বিন্দুবাসিনী দাস, পার্বতী বর্মন এবং পারুল দে। এদের সবারই বয়স 30 থেকে 50-এর মধ্যে। তিনজন বাদে অন্যদের মোটামুটি সুস্থই মনে হলো সুবর্ণার। তবে কেমন যেন জড়সড়, উদ্বিগ্ন, ভীত। অদৃশ্য খোলের ভেতর নিজেদের গুটিয়ে রেখেছে তারা। বিনা অপরাধে দীর্ঘকাল জেলে কাটিয়ে মুক্তি পাওয়ার পর নিরাপত্তাহীনতায় হয়তো ভুলছে। হয়তো ওরা শুনেছে প্রতাপপুর প্যালেসে মাসখানেক আশ্রয় পাবে, তারপর কোথায় যাবে জানে না। যাদের সামনে শুধুই অন্ধকার, তাদের চোখে মুখে এইরকম নৈরাশ্য, উৎকণ্ঠা আর আড়ষ্টতা বুঝি সর্বক্ষণই লেগে থাকে। বাকি তিনজনকে একেবারে স্বাভাবিক মনে হচ্ছে না, বিশেষ করে পারুল দে নামের মহিলাটিকে। 40-এর বয়স হলেও বেশ সুশ্রী এবং স্বাস্থ্যবতী। চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত উগ্রতা। সে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখছিল। একতলার 4টে বেডরুমে খাট পেতে রাখা হয়েছিল। 3টে ঘরে 4 জন করে মহিলা থাকবে। নারী বিকাশ কেন্দ্রের যে 2-3 জন কর্মী এই মহিলাদের দেখাশোনা করবে, বাকি ঘরটা তাদের জন্য। রান্নার 2 জন লোক থাকবে বাড়ির পেছন দিকে, যে পোড়ো সার্ভেন্টস কোয়ার্টারগুলো রয়েছে তার একটা ঘরে। নিচের তলাটা সাফ করবার সময় ওটাও সামান্য মেরামত করে বাসযোগ্য করে তোলা হয়েছে। 1 মাসের অতিথিদের জন্য আগে পরোটা আর আলু ভাজা করে রেখেছিল রান্নার লোকেরা। তাদের চা করতে বলে মহিলাদের জন্য নির্দিষ্ট ঘরগুলো ঘুরিয়ে দেখালো সুবর্ণা। মনোরমা এবং বন্দনা দুজনেই বললেন, চমৎকার ব্যবস্থা হয়েছে, ওরাই ঠিক করে দিলেন আসছি তারা কে কোন ঘরে থাকবে। মহিলারা কাপড়ের ব্যাগে বা টিনের সুটকেসে জামা কাপড় এবং টুকিটাকে কিছু জিনিস নিয়ে এসেছিল। ব্যাগট্যাগুলো তারা গুছিয়ে রাখলো। প্রতিটি ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম। সুবর্ণা প্রতিটি ঘরে গিয়ে মহিলাদের সেগুলো দেখিয়ে দিয়ে বলল, আপনারা হাত মুখ ধুয়ে নিন, চা জল খাবার আসছে। কিছুক্ষণ পর হল ঘরে রান্নার লোকেরা মেয়েদের চা আর খাবার দিয়ে গেল। ওদের সঙ্গ দেবার জন্য মনোরমা, বন্দনা আর সুবর্ণা 1 কাপ করে চাও নিল। কাপে চুমুক দিয়ে সুবর্ণা জিজ্ঞাসা করল, মেয়েদের সবসময় দেখাশোনার জন্য কারা আসবে মনোরমাদি? মনোরমা বললেন, নমিতা আর তাপসী। নমিতা সান্যাল আর তাপসী বসু নারী বিকাশ কেন্দ্রের সক্রিয় কর্মী, দুজনেই চাকরি করে। সুবর্ণা বলল, কিন্তু নমিতার স্কুল আর তাপসীর তো অফিস আছে, ওরা কি একটানা 1 মাস এখানে পড়ে থাকতে পারবে? না না, অতদিন ওদের পক্ষে থাকা সম্ভব নয়, ওরা 10 দিনের ছুটি নিয়েছে। তারপর মনোরমা জানালেন, নমিতা আর তাপসীর পর 10 দিনের জন্য আসবে পরমা এবং মমতা, তারপর সুরভি আর অঞ্জলি। তিনি যাদের নাম করলেন তারা চাকরি বাকরি করলেও নারী বিকাশ কেন্দ্রের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত। প্রতাপপুর সিটির এরকম বহু মেয়ের মধ্যে সমাজসেবার বীজ বুনে দিয়েছেন মনোরমা। সুবর্ণা বলল, কই নমিতা তাপসী তো এখনও এলো না? হাতে ঘড়ি দেখে মনোরমা বললেন, এখন 4:45 6টার ভেতর ওরা চলে আসবে। কথা বলছিল ঠিকই, তবে সুবর্ণার চোখ ছিল মহিলাদের দিকে। সে লক্ষ্য করল পারুল ছাড়া বাকি সবাই খাচ্ছে।
পারুর পরোটা টুকরো টুকরো করে ছিঁড়ে মেঝেতে ফেলছে, পরক্ষণে তুলে থালায় রাখছে, কখনো বা চায়ের কাপে জল ঢেলে দিচ্ছে। তার মুখে পাগলাটে শব্দহীন হাসি। সুবর্ণা পারুলকে কি বলতে যাচ্ছিল মনোরমা থামিয়ে দিয়ে বললেন, ও যা করছে করতে দাও, বাধা দিও না, কিছু বলোও না। জেল থেকে বলে দিয়েছে যখন খিদে পাবে ঠিক খেয়ে নেবে, ওর কোনো ব্যাপারে বাধা দিলে ভায়োলেন্ট হয়ে ওঠে। এমন একটা মহিলাকে বাড়িতে রাখা প্রচণ্ড ঝুঁকির ব্যাপার, কখন কি কারণে হঠাৎ খেপে উঠবে কে জানে। ভেতরে ভেতরে একটু ভয় পেয়ে গেল সুবর্ণা। মনোরমা তার মুখের দিকে তাকিয়ে বললেন, ভেবো না, ওকে তোমার দেখতে হবে না, তাপসী আর নমিতাকে বুঝিয়ে দিয়ে যাব, ওরা ঠিক সামলে নেবে। সুবর্ণা মনে মনে আরাম বোধ করল, মাথা হেলিয়ে দিয়ে বলল, আচ্ছা। মনোরমা এবার বললেন, ওরা খেতে থাক, চলো তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করে আসি। রাজীবকে আগেই জানানো হয়েছিল চারটি নাগাদ মেয়েদের নিয়ে মনোরমা এ বাড়িতে আসবেন এবং দোতলায় গিয়ে সংগ্রাম নারায়ণের সঙ্গে কথা বলবেন। রাজীব বলেছিল মনোরমা দোতলায় ওঠার আগে তাকে যেন জানিয়ে দেওয়া হয়। সুবর্ণা বলল, আপনি একটু বসুন মনোরমা দি, বাবাতে দুপুরে ঘুমুন, দেখে আসি জেগে আছেন কি না। মনোরমাকে কিছু বলবার সুযোগ না দিয়ে উপরে উঠে গেল সুবর্ণা। রাজীব সৌজিন্দ্র নারায়ণের ঘরে এলোমেলো পাইচারি করছিল। সৌজিন্দ্র নারায়ণ তার খাটে ঘুমোচ্ছিলেন আর সংগ্রাম নারায়ণ অন্যদিনের মতো তার বেডরুমের জোড়া জানালার কাছে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন। সুবর্ণা নিঃশব্দে পা টিপে টিপে রাজীবের কাছে এসে চাপা গলায় বলল, ওরা এসে গেছে। রাজীব বলল, হ্যাঁ অনেকের গলা শুনতে পাচ্ছি। মনোরমা দি এখন দোতলায় আসবেন। ঠিক আছে, আসুন না। চিন্তিতভাবে সুবর্ণা জিজ্ঞাসা করল, আপনি মানে? রাজীব একটু হেসে বলল, সেটা ভেবে রেখেছি, আপনাদের যে অস্ত্রশালা আছে সেখানে ঢুকে দরজা বন্ধ করে রাখব। সেই ভালো। আপনার মনোরমা দি কতক্ষণ থাকবেন উপরে? কতক্ষণ আর, ম্যাক্সিমাম 20-25 মিনিট। ঠিক আছে, ওকে নিয়েই আসুন। কিভাবে এসেছিল তেমনি চুপিসারে নিচে নেমে গেল সুবর্ণা। মিনিট 3-4 বাদে মনোরমাকে সঙ্গে করে ফের যখন ওপরে উঠল, সৌজিন্দ্র নারায়ণের ঘরে রাজীবকে দেখা গেল না। চোখের কোণ দিয়ে লক্ষ্য করল ডান পাশে রাজবংশের প্রাচীন অস্ত্রশালার দরজা ভেতর থেকে আটকানো। সুবর্ণা হলঘর পেরিয়ে সংগ্রাম নারায়ণের ঘরের কাছে এসে ডাকল, বাবা। শীতের সূর্য দূরের গাছপালার আড়ালে অনেকখানি নেমে গেছে, শুধু মাথার দিকে সামান্য একটা রক্তিম ফালি চোখে পড়ছে। সন্ধ্যের আগে আগে এই সময়টায় অগ্রানের মিহি কুয়াশা বিষাদের মতো নেমে আসছিল প্রতাপপুর সিটির ওপর। সুবর্ণার কণ্ঠস্বর কানে যেতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন সংগ্রাম নারায়ণ। তার পাশে মনোরমাকে দেখে খুশি হলেন। কয়েক পায়ে গিয়ে এসে বললেন, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। প্রতাপপুর সিটির এই একটিমাত্র মানুষ, বয়সে ছোট হলেও তাকে মনে মনে শ্রদ্ধা করেন তিনি। মনোরমাকে দেখলে তার দুচোখ স্নিগ্ধ নরম হাসিতে ভরে যায়। মনোরমাকে বসতে বলে সংগ্রাম নারায়ণ খাটে বসলেন। সুবর্ণাকে বললেন, ওকে চা মিষ্টি টিষ্টি দিয়েছ বৌমা? মনোরমা বললেন, আপনি ব্যস্ত হবেন না মিশুমশাই, আমার চা খাওয়া হয়ে গিয়েছে, আপনি কেমন আছেন বলুন। সংগ্রাম নারায়ণ হাসলেন, ও দু 3 হার্ট অ্যাটাকের পর যেমন থাকা উচিত তার চেয়ে অনেক ভালো আছি। এই বৌমা, বৌমা সেবা যত্ন করে দেখো আমার আয়ু কত বাড়িয়ে দিয়েছে। একসময় প্রচণ্ড ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সুবর্ণাকে দূরে সরিয়ে রেখেছিলেন, এখন প্রশংসা করে তার কিঞ্চিত ক্ষতিপূরণ করতে চাইছেন কি সংগ্রাম নারায়ণ? বিয়ের পর 14 কেটে গেছে, এই প্রথম ওর মুখে এই ধরনের কথা শুনল সুবর্ণা। মনোরমা সস্নেহে বললেন, হ্যাঁ ওর মতো মেয়ে হয় না। একটু চুপ করে থেকে ফের গভীর গলায় শুরু করলেন, মিশুমশাই আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। কিসের কৃতজ্ঞতা? আপনি এই নন ক্রিমিনাল মেয়েগুলোকে আশ্রয় না দিলে ওদের নিয়ে খুব মুশকিলে পড়ে যেতাম মিশুমশাই। আমাদের একতলাটা ফাঁকা পড়ে আছে, কটা নিরাশ্রয় মেয়ে না হয় থাকলই। সংগ্রাম নারায়ণ বলতে লাগলেন, আমার লজ্জাটা কোথায় জানো, মেয়েরা এখানে থাকছে আর তোমরা তাদের খাওয়ার ব্যবস্থা করছো। আমাদের প্যালেসে এমন ঘটনা কিন্তু আর কখনো ঘটেনি। মনোরমা বিব্রত বোধ করলেন, এই নিয়ে মন খারাপ করবেন না মেয়েশমশাই, আমরা মেয়েদের জন্য নানা জায়গা থেকে সাহায্য পাই, নিজেদের পয়সা তো খরচ করতে হয় না।
সংগ্রামনারায়ণ বিষণ্ন একটু হাসলেন, কিছু বললেন না। মেয়েদের আশ্রয় দেবেন অথচ খাওয়াতে পারবেন না, তার রাজকীয় মর্যাদায় প্রচণ্ড আঘাত লেগেছে। আরও কিছুক্ষণ পর মনোরমা বিদায় নিলেন, সুবর্ণা তার সঙ্গে নিচে নেমে এলো। নমিতা আর তাপসী ছটার মধ্যে চলে এসেছিল। মনোরমা তাদের সঙ্গে মহিলাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, এখন থেকে তোমরা এদের দেখাশোনা করবে, সুবর্ণা তো আছেই, আশা করি কোনো প্রবলেম হবে না। রোজই না পারলেও দু একদিন পরপর আমি বা বন্দনা এসে দেখে যাব তোমাদের। সুবর্ণাদের হাতে 12টি মানসিক ভারসাম্যহীন মহিলার দায়িত্ব তুলে দিয়ে মনোরমা আর বন্দনা চলে গেলেন। তারপরও কিছুক্ষণ একতলায় কাটিয়ে ওপরে উঠে গেল সুবর্ণা। তার চোখে পড়ল রাজীব সৌজেন্দ্রনারায়ণের ঘরে বসে আছে, অর্থাৎ মনোরমা নিচে নামার পর সে অস্ত্রাগার থেকে বেরিয়ে এসেছিল। রাতে দেবীকে পড়িয়ে সংগ্রামনারায়ণ এবং সৌজেন্দ্রনারায়ণকে খাইয়ে অন্যদিনের মতো আজও ডাইনিং টেবিলে খেতে বসেছিল রাজীব আর সুবর্ণা। খেতে খেতে রাজীব বলল, আপনার রেসপন্সিবিলিটি তাহলে অনেক বেড়ে গেল মিসেস সিংহ, বাড়ির এতগুলো ডিউটি রয়েছে, কলেজ আছে, তারপর এই মহিলারা এসেছে, কি করে যে সামলাবেন ভেবেই পাচ্ছি না। সুবর্ণা একটু হেসে বলল, একটা মাস তো, দেখতে দেখতে ঠিক কেটে যাবে। আশ্রিতা মহিলাদের সম্বন্ধে আবার কি বলতে যাচ্ছিল রাজীব, তাকে থামিয়ে সুবর্ণা বলল, আমার কথা তো সবই বলেছি আপনাকে, নিজের চোখেও অনেকটাই দেখেছেন, আপনার সম্পর্কে কিন্তু এখনও প্রায় কিছুই জানা হয়নি আমার। কিছুক্ষণ চুপ করে রইল রাজীব, তারপর যেন মন স্থির করে বলল, খুব কৌতূহল হচ্ছে। সুবর্ণা জিজ্ঞাসা করল, সেটা স্বাভাবিক কিনা আপনি বলুন, একসঙ্গে কয়েকটা দিন আছি, নিজেই বলেছেন আমাকে আর অবিশ্বাস করেন না, আপনার কিন্তু দ্বিধা থাকার কথা নয়। ঠিক আছে ঠিক আছে, হয়তো বুঝতে পেরেছেন রাজীব আমার আসল নাম নয়, সেটা আর নর্থ ইস্টের কোথায় আমাদের বাড়ি এই দুটো ছাড়া আর সবই বলছি আপনাকে। অর্থবান বলতে যা বোঝায় রাজীবরা আদৌ তা নয়, মোটামুটি উচ্চ মধ্যবিত্ত বলা যেতে পারে। তার বাবা একটা স্টেট গভর্নমেন্টের ডেপুটি সেক্রেটারি ছিলেন, কয়েক বছর আগে রিটায়ার করেছেন। মা ছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বেঁচে নেই, প্যাঙ্ক্রিয়াসে ক্যান্সার হয়ে মারা গেছেন। রাজীবের দুই ভাই এক বোন, সে সবার ছোট। দাদা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, স্ত্রী আর এক ছেলেকে নিয়ে দিল্লিতে থাকে দাদা, সে ওখানকার একটা বড় ইঞ্জিনিয়ারিং ফার্মে বেশ উঁচু পোস্টেই আছে। দিদি থাকে ব্যাঙ্গালোরে, জামাইবাবু ব্যাংক অফিসার, ওদের এক ছেলে এক মেয়ে, দিদিও একটা মাল্টি ন্যাশনাল ফার্মে চাকরি করে। রাজীবদের বাড়ি প্রায় সবারই হায়ার এডুকেশন কলকাতায়, বাবা স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে ইংরেজিতে এমএ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, দাদা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত, মা এবং দিদি ছিলেন লেডি ব্রাবনের ছাত্রী, পরে কলকাতা থেকে এমএ পাশ করেছে, মা হিস্ট্রিতে, দিদি বাবার মতোই ইংরেজিতে। মা বাবা দাদা দিদির মতো রাজীবও পড়ত কলকাতায় প্রেসিডেন্সি এবং সায়েন্স কলেজে, ওখান থেকে ফিরে গিয়ে কয়েকটা বছর একটা কলেজে পড়িয়েছে সে। আগে থেকে নর্থ ইস্টের প্রতি বৈষম্য এবং ঔদাসীন্য ওই অঞ্চলে একটা অগ্নিগর্ভ পরিবেশ সৃষ্টি করেছিল, অসংখ্য যুবক তখন হাতে অস্ত্র তুলে নিয়েছে, সর্বোচ্চ বাতাসে বারুদের গন্ধ, সমস্ত এলাকা নিদারুণ অস্থিরতার মধ্যে জ্বলছে। এই সময় রাজীবের মনে হয়েছিল তারও কিছু একটা করা দরকার। কলেজ ছেড়ে সে একদিন সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ল। প্রায় গোটা নর্থ ইস্ট জুড়ে পুলিশ তো বটেই, আর্মি, প্যারামিলিটারি আর বর্ডার সিকিউরিটি ফোর্স নামিয়ে দেওয়া হয়েছিল অনেক আগেই। হত্যা, মৃত্যু, অজস্র রক্তপাত, ধরপাকড় এবং প্রবল উত্তেজনা, সব মিলিয়ে উত্তর পূর্ব ভারত প্রতিদিন উত্তাল, প্রতিদিন খবরের কাগজের শিরোনামে। তিন চারবার আরও কয়েকজন মিলিটেন্টদের সঙ্গে ধরা পড়েছিল রাজীব, প্রতিবারই তারা পুলিশ বা আর্মির হাত থেকে পালিয়ে যায়, তবে খুব সহজে নয়। মুখোমুখি মারাত্মক লড়াইয়ের পর দুপক্ষই বেপরোয়া গুলি চালিয়েছে, কনফ্রন্টেশনে মারা গেছে অনেক লোক, একবার হাতে, একবার পায়ে আর একবার কাঁধেও বুলেট লেগেছিল রাজীবের, তিনবারই দুই এক মাস করে বিছানায় পড়ে থাকতে হয়েছে। এছাড়া পুলিশ বা জওয়ানদের গুলি তার মাথা, বুক বা কানের পাশ দিয়ে কতবার যে বেরিয়ে গেছে তার হিসেব নেই, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারত। দিন কুড়ি আগে রাজীব এবং তার কয়েকজন সঙ্গী পাহাড় আর জঙ্গল ঘেরা যে জায়গাটায় থাকত, আর্মি সেখানে একটা বড় রকমের অপারেশন চালায়। ওরা ছত্রভঙ্গ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে,
জওয়ানদের একটা জিপ তাকে দেখতে পেয়ে পিছু নেয়। রাজীব ঘন জঙ্গলে ঢুকে উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকে। তিনটি জওয়ান জিপ থেকে নেমে এলো পাথারে গুলি চালাতে চালাতে তার পিছু নেয়, কিন্তু কিছুক্ষণ পর ওরা আর তাকে খুঁজে পায়নি। জঙ্গল আর পাহাড় ডেঙিয়ে পথ হারিয়ে কদিন আগে রাজীব প্রতাপপুর সিটিতে ঢুকে পড়েছিল, কিন্তু সে এখানে আসার আগেই খুব সম্ভব স্থানীয় থানাকে তার ছবি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয়। সেদিন প্রতাপপুর পুলিশে তাড়া খেয়ে সে প্যালেসে জোর করে ঢুকে পড়েছিল। একটানা সব বলে জোরে শ্বাস টানল রাজীব, একটু হেসে বলল, এই হলো আমার লাইফ হিস্ট্রি, বুঝেছেন মিসেস সিংহ? একটা চমকপ্রদ দম বন্ধ করা কাহিনী যেন শুনছিল সুবর্ণা। অনেকক্ষণ চুপ করে থাকে সে। এক সময় অবরুদ্ধ গলায় জিজ্ঞাসা করে, আপনার তো মা নেই, বাবা বা দিদি বা দাদার সঙ্গে কি দেখা হয় কখনো? ইম্পসিবল, বছরখানেক আগে বাবাকে লাস্ট দেখেছিলাম, দাদা আর দিদিকে কতদিন যে দেখি না। সুবর্ণা কিছু বলল না। রাজীব বলে, বুঝতেই পারছেন, নানা হাইড আউটে লুকিয়ে থাকতে হয়, পুলিশ আর জওয়ানরা তো ব্লান্ড হাউন্ডের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে, দাদা আর দিদি অনেক দূরে থাকে, তাদের সঙ্গে দেখা হওয়াই মুশকিল, কিন্তু বাড়ি গিয়ে যে বাবাকে দেখে আসব সেটাও তো ভীষণ রিস্কি মিসেস সিংহ। সুবর্ণা বলল, ওদের জন্য কষ্ট হয় না? রাজীব বিষণ্ন হাসে, হ্যাঁ হয়, আপনার কি ধারণা আমার সব হিউম্যান ফিলিংস নষ্ট হয়ে গেছে? প্রথম যেদিন আমাদের বাড়ি ঢুকেছিলেন আপনি কিন্তু বলেছিলেন মানবিক কোনো অনুভূতি আপনার নেই। রাজীব চমকে ওঠে, খুব অস্বাচ্ছন্দ্য বোধ করে, বলে, হ্যাঁ বলেছিলাম, তখন প্রাণ বাঁচানোর জন্য একটা শেল্টারের দরকার ছিল, তাই বলেছিলাম মিসেস সিংহ। তার কথাগুলো যেন শুনতে পাচ্ছিল না সুবর্ণা। হঠাৎ বলে ওঠে, আপনি কখনো কোনো জওয়ান পুলিশ বা অন্য কাউকে, মানে, বলতে বলতে থেমে যায় সুবর্ণা। তীক্ষ্ণ চোখে সুবর্ণাকে লক্ষ্য করতে করতে রাজীব বলে, মার্ডার করেছে কি না, যদি হিউম্যান ফিলিংস থাকে করলাম কি করে, এটাই জানতে চাইছেন তো? সুবর্ণা উত্তর দেয় না। রাজীব বলে, আপনি যদি কোনো একটা বড় লক্ষ্যের জন্য যুদ্ধ করেন মিসেস সিংহ, আর হাতে যদি আপনার রাইফেল থাকে, তখন কতকেই তো ঘটে যেতে পারে, তবে সেন্সলেস কিলিং আমি পছন্দ করি না। সুবর্ণা জিজ্ঞাসা করে, তেমন কিছু কি ঘটছে না? খবরের কাগজে তো দেখি মুক্তিপণ আদায়ের জন্য কত লোককে কিডন্যাপ করা হচ্ছে, এইসব ব্যাপারগুলো লক্ষ্যে পৌঁছতে আপনাদের কতটা সাহায্য করে? স্তব্ধ হয়ে বসে থাকে রাজীব। বেশ কিছুক্ষণ বাদে বলে, এত বড় একটা ব্যাপার, দু চারটে ভুল তো হতেই পারে মিসেস সিংহ। সুবর্ণা কি বলতে যাচ্ছিল তার আগেই একতলায় প্রচণ্ড হইচই শোনা গেল। পরক্ষণই সিঁড়িতে দুপদাপ আওয়াজ, কারা যেন ঝড়ের বেগে ওপরে উঠে আসছে, সেই সঙ্গে নমিতা তাপসীর চিৎকার ভেসে এলো, সুবর্ণাদি, সুবর্ণাদি, ওকে ধরুন, ধরুন ওকে! চমকে রাজীব এবং সুবর্ণা মুখ ফিরিয়ে তাকায় একসঙ্গে দুটো করে সিঁড়ি টপকাতে টপকাতে ল্যান্ডিংয়ের কাছে চলে এসেছে সেই মহিলাটি যার নাম পারুল। তার মুখে শব্দহীন খ্যাপাটে হাসি, চোখে ঘোর লাগা হিংস্র দৃষ্টি। পারুলকে ধরার জন্য তার পিছন পিছন দিশে হারার মতো ছুটে আসছে নমিতারা। সুবর্ণা এতটাই হতবুদ্ধি হয়ে পড়ছিল যে কি করবে ভাবতে পারছিল না। রাজীব কিন্তু বসে থাকল না, নিজের অজান্তেই যেন লাফ দিয়ে উঠে সিঁড়ির দিকে ছুটল। পারুল দোতলায় আসার আগেই তাকে ধরে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে গেল। এদিকে হতভম্ব ভাবটা কাটিয়ে সুবর্ণা ঊর্ধ্বশ্বাসে একতলায় নেমে এসেছে। ততক্ষণে রাজীব জোর করে পারুলকে একটা সোফায় বসিয়ে দিয়েছে। নমিতা তাপসী একটু দূরে দাঁড়িয়ে আছে, অন্য মহিলারা ধারে কাছে নেই, নিজেদের ঘরের দরজার আড়াল থেকে শঙ্কাতুর চোখে পারুলদের দেখছে। হরেনকেও হল ঘরের একধারে দেখা গেল। সুবর্ণা তাপসীদের দিকে তাকিয়ে উদ্বিগ্ন সুরে জিজ্ঞাসা করল, কি হয়েছে, এত চেঁচেমেচে কিসের? পারুলকে দেখিয়ে বলল, এই হঠাৎ দোতলা থেকে যাচ্ছিল কেন? তাপসী খুবই সাহসী মেয়ে, তবু চিন্তিতভাবে বলল, জানি না, ভীষণ ভায়োলেন্ট হয়ে উঠছিল, একবার বাইরের দরজা খুলে বেরিয়ে যাবার চেষ্টা করেছিল, আমরা যেতে দিইনি, একে কি করে সামলাবো বুঝতে পারছি না। হরেনকে দেখিয়ে বলল, উনি আমাদের হেল্প করতে এসেছিলেন, আঁচড়ে কামড়ে রক্ত বার করে দিয়েছে।
হরেন নিঃশব্দে তার দুহাত সামনে বাড়িয়ে ধরল। সে দুটো সত্যিই রক্তাক্ত, কনুই থেকে হাতের পাতা পর্যন্ত অনেকগুলো ক্ষতচিহ্ন চোখে পড়ল। তাপসি থামেনি, কোনো রকমে তিন জুড়ি ধরে তো নিয়ে এলাম, তারপর হঠাৎ দোতলার দিকে দৌড় দিল। এই সময় অন্য যে মেয়েরা ঘরের ভিতর ছিল তাদের মধ্যে দু তিনজন ফুঁপিয়ে কেঁদে উঠল। চকিত হয়ে সুবর্ণা জিজ্ঞাসা করল, কি ব্যাপার, ওরা কাঁদছে কেন? নমিতা বলল, জানি না, তখন আপনি চলে গেলেন, তারপর মাঝে মাঝে কেঁদে উঠছে, জানতে চাইলে কিছু বলেও না। সুবর্ণা বলল, এ তো ভারী সমস্যার ব্যাপার। এদিকে পারুল আচমকা উঠে দাঁড়িয়ে বাইরের দরজার দিকে দৌড় লাগালো। তাপসীরা চেঁচিয়ে ওঠে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। কেউ কিছু করে ওঠার আগেই রাজীব বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে পারুলকে ধরে নিয়ে আসে, জোর করে বসিয়ে দিতে দিতে বলে, কেন সবাইকে এত হয়রান করছেন? পারুলের পরনে শাড়িটা আলোথালো, চুল উস্কো খুস্কো, চোখে মুখে অদ্ভুত পাগলাটে একটা হাসি ফুটে উঠেছে। মাথা দুলিয়ে দুলিয়ে ছন্দ করে সে চিৎকার করতে থাকে, বেশ করছি, বেশ করছি, বেশ করছি, বেশ করছি। প্রচণ্ড জোরে ধমকে ওঠে রাজীব, চুপ, একদম চুপ, ফের আশপতা করলে শেকল দিয়ে বেঁধে রাখবো। হঠাৎ ভীষণ কুঁকড়ে যায় পারুল, ভয়ার্ত গলায় বলে, না না, আমাকে বেঁধে না, আমাকে বেঁধে না। খাওয়া হয়েছে? পারুল উত্তর দেয় না। তাপসী জানায় ফেলে ছড়িয়ে সামান্য কিছু খেয়েছে। রাজীব পারুলকে বলল, যান শুয়ে পড়ুন গিয়ে। বাধ্য মেয়ের মতো নিজের জন্য নির্দিষ্ট ঘরটিতে চলে যায় পারুল। হঠাৎ সুবর্ণের মনে হলো রাজীব সম্পর্কে তাপসীদের নিশ্চয়ই কৌতূহল হওয়া স্বাভাবিক, তারা প্রতাপপুর রাজবংশ সম্পর্কে সব জানে। শুনেছে এ বাড়িতে কেউ বিশেষ আসে না, সুবর্ণার দু একজন কলিগ বা নারী বিকাশ কেন্দ্রের কর্মীরা এলে নিচে থেকে তার সঙ্গে দেখা করে চলে যায়। মনোরমা আর বন্দনা ছাড়া অন্য কারো ওপরে যাওয়ার হুকুমও নেই। যেখানে এ জাতীয় অলিখিত কঠোর নিয়ম চালু রয়েছে সেখানে অপরিচিত একটি লোক কবে এ বাড়িতে এলো, সুবর্ণাদের সঙ্গে তার কি সম্পর্ক, তাপসীদের মনে এই নিয়ে নানা প্রশ্ন দেখা দিতে পারে। কথায় কথায় ওরা বাইরের কাউকে যদি রাজীবের কথাটা বলে ফেলে তা নিয়ে সমস্যা দেখা দেবে। হঠাৎ সুবর্ণার মনে হলো তাপসী তো বটেও, কাল মনোরমাদি আর বন্দনাদি এলে ওদেরও জানিয়ে দেবে, কেননা রাজীব সম্পর্কে মনোরমাদিদের কাছে গোপনীয়তা শেষ পর্যন্ত রাখা যাবে না। পারুলের মতো অস্বাভাবিক খ্যাপা মেয়েকে সামলে যে তাদের দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে তার কথা না বলে পারাই যাবে না। হঠাৎ যেন মরিয়া হয়ে উঠল সুবর্ণা। রাজীবের ব্যাপারে তার স্নায়ুমণ্ডলী কদিন ধরে প্রচণ্ড একটা চাপের মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে সেগুলো ছিঁড়ে পড়বে। সুবর্ণা যেন ক্রমশ অথৈ জলে ডুবে যাচ্ছে, উৎকণ্ঠা, ভয়, অস্বাচ্ছন্দ্য সব মিলিয়ে এমন একটা অবস্থা যে সে আর পেরে উঠছে না। প্রাণপণে হাতের মুঠি শক্ত করে তার ভেতর রাজীবকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু মুঠিটা ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। রাজীব সম্পর্কে তাপসীরা যাতে বাড়তি কৌতূহল প্রকাশ না করে বসে বা মনে কোনো রকম সংশয় না রাখে সেজন্য ওদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিল সুবর্ণা। তাপসী রাজীবকে বলল, আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো ভেবে পাচ্ছি না, আপনি না থাকলে আজ আমরা ভীষণ বিপদে পড়ে যেতাম। রাজীব বলল, কি এমন আর করেছে, এর জন্য আবার কৃতজ্ঞতা কেন? নমিতা বলল, সুবর্ণাদি আমি অন্য একটি কথা ভাবছি। সুবর্ণা জানতে চাইল, কি? রাত্রে বেশি হয়নি, আপনারা জেগেছিলেন তাই রাজীব দা পারুল দেখে সামলাতে পেরেছে, কিন্তু মাঝরাতে ঘুমিয়ে পড়লে সে যদি আবার হামলা করে? এমন একটা সম্ভাবনার কথা ভেবে দেখেনি সুবর্ণা, তাকে চিন্তিত দেখায়, বলে, ও যে ধরনের মহিলা তা করতে পারে, তখন কি হবে? রাজীব এই সময় বলে ওঠে, আপনাদের আপত্তি না থাকলে আমি রাত্রিরে এখানে থাকতে পারি, কড়া না হলে ওর খ্যাপামি বন্ধ করা যাবে না। নমিতা এবং তাপসীর দুশ্চিন্তা অনেকখানি কেটে যায়, একসঙ্গে তারা বলে ওঠে, তাহলে তো আমরা বেঁচে যাই, আপনি থাকলে পারুল দিয়ে আর গোলমাল করতে সাহস পাবে না, আপনার ধমক ধমক শুনে ভীষণ ঘাবড়ে গেছে। রাজীব বলল, আমি তাহলে হল ঘরেই শোব। হরেনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, একটা তালা পাওয়া যাবে হরেন? হ্যাঁ যাবে, যাবে দাদাবাবু, যাবে। হরেন দৌড়ে গিয়ে নিজের ঘর থেকে তালা চাবি নিয়ে এলো। অবাক হয়ে রাজীবকে লক্ষ্য করছিল সুবর্ণা, বলল, তালা দিয়ে কি হবে? রাজীব বলল, আমি সারা রাত অ্যালার্ট থাকবার চেষ্টা করব, যদি ঘুমিয়ে পড়ি
আর সেই ফাঁকে ওই মহিলাটি পালানোর চেষ্টা করে, তাই বাইরের দরজাটা ভেতর থেকে তালা দিয়ে রাখতে চাই। চলুন ওপর থেকে আমার বিছানাটা নিয়ে আসে। সিঁড়ি ভেঙে পাশাপাশি দোতলে উঠতে উঠতে সুবর্ণা বলল, আপনার কিন্তু এত বড় একটা রিস্ক নেওয়া উচিত হয়নি। কেসের রিস্ক? পারুল যখন উপরে উঠে আসছিল তখন দৌড়ে গেলেন কেন? আমি না গেলে ওকে কি ঠেকানো যেত? কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যেত, এখন অনেকেই আপনাকে দেখে ফেলল। মানে? রাজীব বলল, আমার সিকিউরিটির কথা নিশ্চয়ই ভাবছে। আস্তে আস্তে মাথা নাড়ল সুবর্ণা। রাজীব বলল, লুনাটিক মেয়েগুলোর মানসিক যা অবস্থা তাতে আমার সম্বন্ধে ওরা মাথা ঘামাবে না। দুই সোশ্যাল ওয়ার্কার নমিতা আর তাপসী, ওরা বিশ্বাস করেছে আমি আপনাদের আত্মীয়। তাছাড়া দরজা ভেতর থেকে তালা দেওয়া থাকবে, আমার ধারণা কোনো রকম প্রবলেম হবে না। একটু থেমে বলল, আসলে? আসলে কি? সমস্ত দিন আপনি কত ব্যস্ততার মধ্যে থাকেন মিসেস সিংহ, তবু এতগুলো মহিলার দায়িত্ব নিয়েছেন। ভাবলাম চুপচাপ তো বসেই থাকি, যে কদিন এখানে আছি আপনাকে যদি একটু সাহায্য করতে পারি তাই আর কি। সবিস্ময়ে রাজীবের দিকে তাকায় সুবর্ণা। একজন ভয়াবহ বিচ্ছিন্নতাবাদী যে তাদের নারী বিকাশ কেন্দ্রের কাজে স্বেচ্ছায় এগিয়ে আসবে ভাবাই যায়নি। গভীর আন্তরিক গলায় সে বলল, মোস্ট ওয়েলকাম রাজীব, মোস্ট ওয়েলকাম। দুজনে সিঁড়ি পেরিয়ে দোতলায় চলে আসে। নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মহিলারা প্রতাপপুর প্যালেসে আসার পর রাজীবের নির্দেশ মতো একতলার বাইরের দিকে দরজাটা ভেতর থেকে তালা দিয়ে রাখা হচ্ছে। কেউ এসে ডাকাটাকি করলে বা করা নাড়লে নাম জিজ্ঞেস করে তবেই হরেন তালা খুলে। মনোরমাদি বা বন্ধনাদি ছাড়া বাইরের অন্য কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এই সতর্কতামূলক ব্যবস্থাটা মহিলাদের জন্য তো বটেই, তার চেয়েও অনেক বেশি করে রাজীবের জন্য। সুবর্ণা লক্ষ্য করেছে প্রথম দুদিন শুধু রাতটাই একতলায় কাটিয়ে এসেছে রাজীব, পরে খাওয়ার সময়টুকু ছাড়া দিন রাত ওখানেই থাকছে। ক্রমশ আশ্রিতে মহিলাগুলোর সঙ্গে জড়িয়ে যাচ্ছিল সে। বুঝতে পারছিল দীর্ঘকাল অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় ভোগা আর অকারণে জেল খাটার ফলে অদ্ভুত মানসিক রোগ এদের সমস্ত অস্তিত্বের মধ্যে ছড়িয়ে গেছে। এরা কেউ সারাক্ষণ গুম হয়ে বসে থাকে, কেউ অবসাদগ্রস্ত, কেউ ধন্দ ধরা বা অত্যন্ত বিমর্ষ, কেউ চাপা করুণ সুরে কেঁদেই যায়। পারুলের মতো দুই একজন আছে যারা মাঝে মাঝে খেপে ওঠে। এদের সঙ্গ দিয়ে মজার মজার গল্প বলে নতুন নতুন আশার কথা শুনিয়ে স্বাভাবিক করে তুলতে চেষ্টা করছে রাজীব। মনোরমাদি আর বন্দনাদির সঙ্গে এর মধ্যে তার আলাপ হয়েছে। রাজীব সুবর্ণাদের আত্মীয় এটুকু জেনেই তারা সন্তুষ্ট। সে রোগগ্রস্ত মেয়েদের জন্য দিবারাত্রি পরিশ্রম করছে সেজন্য কৃতজ্ঞ। খবরের কাগজে যে সন্ত্রাসবাদীর ছবি বেরিয়েছে সেটার সঙ্গে গোয়েন্দাদের মতো তার চেহারা মিলিয়ে দেখবার কথা চিন্তাও করেনি তারা। আসলে নারী কল্যাণ ছাড়া মনোরমাদিদের অন্য কোনো দিকে নজর নেই। সুবর্ণা রাজীবকে যত দেখছে ততই অবাক হচ্ছে। যে নিষ্ঠুর, যে বিচ্ছিন্নতাবাদী একদিন জোর করে প্রতাপপুর প্যালেসে ঢুকে পড়েছিল, তার সঙ্গে এখনকার হৃদয়বান সেবাপরায়ণ রাজীবের কোনো মিল নেই। আগা গোড়া রাজীব বদলে যাচ্ছে। সকালের দিকে ততটি সময় পায় না সুবর্ণা, কিন্তু বিকেলে কলেজ থেকে ফিরে সংগ্রাম নারায়ণ, দেবী আর সৌজেন্দ্র নারায়ণের খাওয়ার ব্যবস্থা করে দেবীকে পড়তে বসিয়ে নিচে নেমে আসে। বিকেলে চা খাবার টাবার সে একতলায় রাজীব এবং আশ্রিতা মহিলাদের সঙ্গে বসেই খায়। তারপর কাজ শুরু হয়ে যায়। রাজীব আর সে নানাভাবে মহিলাগুলোকে আনন্দে রাখতে চেষ্টা করে। যা সুবর্ণার বলার কথা মাঝে মাঝে সেটাই বলে ফেলে রাজীব। মিসেস সিংহ, আপনার শ্বশুর আপনাকে একদিন চরম অপমান করেছে, আপনার হাজবেন্ড জঘন্যভাবে বিত্তে করেছে, জীবনে অলমোস্ট কিছুই পাননি আপনি, আপনার মধ্যে তো রাগ ছাড়া আর কিছুই থাকার কথা নয় মিসেস সিংহ, তবু মানুষের জন্য এত মায়া রয়েছে কি করে? সুবর্ণা সামান্য হেসে বলে, এইটা তো আমিও আপনার সম্বন্ধে বলতে পারি রাজীব। একটু হকচুকিয়ে যায় রাজীব, বলে, কিরকম কিরকম মিসেস সিংহ? উত্তর না দিয়ে সুবর্ণা যেন দূর মনস্কের মতো বলে যায়, আসলে এই এমন দেশ রাজীব, যতই ঘৃণা বা যতই ক্ষোভ থাক কেউ বোধহয় কাউকে ফেলে চলে যেতে পারে না, অদৃশ্য এক বন্ধন তাদের জড়িয়ে ধরে রাখে। একটু থেমে বলে,
করুণা, মমতা, উদারতা যাই বলুন না কেন, এটাই ভারতবর্ষের আসল দিক রাজীব। রাজীব উত্তর দেয় না। মহিলারা আসার পর এক সপ্তাহ কেটে গেছে। তারপর একদিন মাঝরাতে নিচে প্রচণ্ড হইচই শুনে দোতলা থেকে ঊর্ধ্বশ্বাসে নেমে এলো সুবর্ণা। হল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে রাজীব, তার হাতে হ্যান্ডকাফ, তাকে ঘিরে রয়েছে 10-15 জন আর্মড পুলিশ। প্রতাপপুর থানার ওসি রামেশ্বর পোশাক এবং পারুল দেখে একধারে দাঁড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছে। অপ্রকৃতিস্থ খ্যাপাটে পারুল এখন আশ্চর্য রকমের স্বাভাবিক। অন্য মহিলারা পুলিশ দেখে ভয়ে আতঙ্কে ঘরে খিল দিয়ে চেঁচামেচি করছে। নমিতা, তাপসী এবং হরেন বিহ্বলের মতো রামেশ্বরদের দেখছে। স্তম্ভিত সুবর্ণা সিঁড়ির তলায় এসে থমকে দাঁড়িয়ে গিয়েছিল। তার দিকে নজর পড়তে এগিয়ে এলেন রামেশ্বর, বললেন, মিসেস সিংহ, আমার প্রথম থেকেই ধারণা ছিল ওই মিলিটেন্টটা প্রতাপপুর প্যালেসে শেল্টার নিয়ে আপনাদের হোস্টেস করে রেখেছে, কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। পারুলকে দেখিয়ে তিনি বললেন, তাই আমাদের এই অফিসারটিকে নন ক্রিমিনাল লুনাটিকদের সঙ্গে এখানে ঢুকিয়ে দিয়েছিলাম। সামনের দিকে দরজায় সারাক্ষণ তালা লাগানো থাকে, কিন্তু মিলিটেন্টটা পেছনের দিকে দরজার কথাটা মাথায় রাখেনি। কিছুক্ষণ আগে পারুল দে ওটা খুলে দিয়েছিল, তখন ওই মিলিটেন্টটা ঘুমোচ্ছে। 5 মিনিটের ভেতর আমাদের কাজ শেষ করলাম মিসেস সিংহ। দেখুন, একেবারে পিসফুল ব্লাডলেস অপারেশন, একটা গুলিও খরচ হয়নি, বলে সগর্বে হাসলেন। সুবর্ণা রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। রামেশ্বর এবার জিজ্ঞাসা করলেন, ওর জিনিসপত্র মানে ব্যাগ বা সুটকেস টুটকেস কোথায়? আমার বিশ্বাস সেগুলোর ভেতর প্রচুর ওয়েপেন পাওয়া যাবে। ধীরে ধীরে অসার একটা আঙুল তুলে দোতলাটা দেখিয়ে দিল সুবর্ণা। রামেশ্বর বললেন, দোতলার কোথায়? কাঁপা গলায় সুবর্ণা বলল, বাঁ দিকের শেষ বেডরুমটায়, আমার দাদা শ্বশুর যেখানে থাকেন। রামেশ্বর একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজেই ওপরে উঠে গেলেন এবং রাজীবের সেই ঢাউস ব্যাগ এবং বাদ্যযন্ত্র রাখার মতো লম্বা খাপটা নিয়ে এসে বললেন, মিসেস সিংহ, এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত। বুঝতেই তো পারছেন, অনিচ্ছা সত্ত্বেও পুলিশকে অনেক অপ্রিয় কর্তব্য পালন করতে হয়। আচ্ছা চলি মিসেস সিংহ, নমস্কার। রামেশ্বররা রাজবাড়িতে ঢুকেছিলেন পেছনের দরজা দিয়ে, বেরোলেন সামনের দরজা দিয়ে। নিজের অজান্তেই তাদের সঙ্গে নিঃশব্দে দরজার কাছে চলে আসে সুবর্ণা। বাইরে তারের জাল বসানো একটা কালো ভ্যান দাঁড়িয়েছিল। রামেশ্বরদের সঙ্গে সেটাই উঠতে উঠতে একবার পিছন ফিরে তাকায় রাজীব, বলে, চললাম মিসেস সিংহ, জীবনে আর হয়তো আপনার সঙ্গে দেখা হবে না। একটু পর শীতের কুয়াশা এবং অন্ধকারে ভ্যানটা অদৃশ্য হয়ে যায়। তারপরও আচ্ছন্নের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সুবর্ণা। রাজীবের জন্য কী অপেক্ষা করে আছে, ফাঁসি না আমৃত্যু কারাদণ্ড? যদি কোনো দিন রাজীব মুক্তি পায়, আবার কি হাতে অস্ত্র তুলে নেবে? যার মধ্যে এই সর্বংসহ ভারতবর্ষের মতো এত করুণা, এত মায়া আর এত সহানুভূতি রয়েছে, সে কি এদেশ থেকে ছিন্ন হওয়ার কথা আবার নতুন করে ভাববে? শীতের ঠান্ডা হাওয়া মুখের ওপর আছড়ে পড়ছে, কিন্তু কিছুই যেন টের পাচ্ছিল না সুবর্ণা। বন্ধুরা, শুনলেন প্রফুল্ল রায় রচিত গ্রন্থ ক্রান্তিকাল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।